আচ্ছা আমরা একটা কাজ করি, গত ক্লাসের ফাইলটাতে কাজ করি। এখানে যেহেতু সবকিছু নেওয়া ছিল এটার মধ্যে কাজ করি। আজকে আর আজকের জন্য নতুন ফাইল বানাইলাম না। এটার মধ্যেই করি। ওকে, আচ্ছা গত ক্লাসে আমরা চেক বক্সড নিয়ে আলোচনা করতেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের রেডিও বাটন, যেটা আমরা ওই যে ফেসবুক থেকে দেখতেছিলাম গত ক্লাসে। বলতেছিলাম যে রেডিও বাটনটাও চেক বক্সের মতো, তবে একটু ডিফারেন্ট আছে দুজনের মধ্যে। ডিফারেন্সটা হচ্ছে চেক বক্স হচ্ছে মাল্টিপল সিলেকশনের জন্য, আর রেডিও হচ্ছে সিঙ্গেল সিলেকশনের জন্য। আচ্ছা, তো এখন আসি আমরা রেডিওটা দেখে ফেলি। তো আমাদের এইখান থেকে শুরু করি। আমরা একটা কাজ করি, এখানে একটা, জি চলে আসেন, একটা H3 ট্যাগ বা H4 ট্যাগ নেই, আগেরটা H4 ট্যাগ ছিল। ধরেন আমি এখানে লিখলাম চুজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। এখানে আমরা সাবজেক্ট চুজ করতে বলতেছিলাম, আর এখন আমরা কি করব, আমরা বলবো যে ফেভারিট সাবজেক্ট কোনটা সেটা। এখন ফেভারিট সাবজেক্ট কি হইতে হবে, যে কোনো একটা হইতে হবে, এটা আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, রেডিও বাটন ব্যবহার করব। আচ্ছা, তো সেটার জন্য সেম ওয়ে চেকবক্স যেভাবে তৈরি করছি আমরা ওইভাবেই তৈরি করব, শুধু ইনপুটের টাইপ হবে রেডিও। এটা যদি ব্যবহার করি, দেন আমরা যদি সেভ করি আর আমাদের ব্রাউজারে এসে যদি একটা রিলোড করি, তাহলে আমরা দেখব যে চুজ ইয়োর ফেভারিট সাবজেক্টের পরে যেখানে একটা সার্কেল আসছে, যেখানে আমরা ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। তো এখানেও ওই যে পাশে কোনো কিছু নাই, সিলেক্ট করার মতো কোনো অপশন নাই, তো আমরা চাচ্ছি যে এখানে সিলেক্ট করার মতো কিছু একটা দিব, আর সেটার জন্য ব্যবহার করতে হবে লেভেল, যেটা আমরা ওই যে গত ক্লাসে চেকবক্সের ক্ষেত্রেও করছি। তো এখানে এখন আপনি দেন, এখানেও সাপোজ আমরা ব্যবহার করলাম ইংলিশ। আচ্ছা, সেভ করে যদি রিলোড করেন তাহলে দেখবেন যে ইংলিশটাও আসছে। এবার আরেকটা কাজ বাকি আছে, সেটা কি, ইংলিশ আর এটা ফরার আইডি দিয়ে দুটাকে কানেক্ট করে দেওয়া। আর সেজন্য আমাদের কি করতে হবে, এইখানে একটা আইডি ব্যবহার করতে হবে। এবার দেখেন এখানে আমরা কি নামে আইডি দিব, এটা হচ্ছে একটা ব্যাপার। দেখেন আমাদের ইংলিশ সাবজেক্টের জন্য আমরা উপরে নিছিলাম, এটার নাম কি দিছিলাম, হাবিজাবি। এইখানেও কি তাহলে হাবিজাবি দিব না, আমরা গত ক্লাসে বলছিলাম আইডি সবসময় ইউনিক হইতে হবে। আচ্ছা, তাহলে ওই হাবিজাবি নাম বাদ দিয়ে এবার যে কোনো নাম আমরা দিতে পারি। আচ্ছা, আমরা এখানে লিখলাম ENG, ইংলিশের সাথে মিল রাখলাম, তাহলে ফরের মধ্যে লিখতে হবে হাবিজাবি, তাহলে ENG। এবার যদি আমরা সেভ করি আর ব্রাউজার একটা রিলোড করি, তাহলে দেখব এই যে চলে আসছে। ওকে, এবার আমরা পরের ইয়েতে চলে আসি, জাস্ট কন্ট্রোল সি কপি করব, কন্ট্রোল ভি এখানে দিয়ে দিলাম। এবার ইংলিশের পরিবর্তে এবার আবার আমরা নেই হচ্ছে ফিজিক্স, এখানে কি লিখব, PHY লেখা যাবে না, কারণ আমরা লিখছি অলরেডি, তা আমরা শুধু PH লিখলাম। তাহলে এইখানেও আমরা তাহলে কি লিখব, শুধু PH হয়ে গেছে। একটা রিলোড করেন, এই যে দেখেন এই আর এই। আচ্ছা, আপাতত দুইটাই রাখলাম। এখন দেখেন প্রবলেম হলো দুইটাই সিলেক্ট হয়ে গেছে। আমরা তো চাচ্ছিলাম যে না দুইটা সিলেক্ট হবে কেন, আমরা চাচ্ছিলাম যে কোনো একটা সিলেক্ট হবে। তো দুইটা সিলেক্ট হওয়ার কারণ কি, সেটা হচ্ছে যে এখন আমরা দেখব। মূলত রেডিও মানে এই যে টাইপিক্যাল টু রেডিও হলেই যে তাদের মধ্যে থেকে একজন সিলেক্ট হবে এই ব্যাপারটা কিন্তু না, কারণ রেডিও অনেকটা পারপাসে আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে আমি বলছি ফেভারিট সাবজেক্ট, এরপর আরেকটা নিয়ে বলতে পারি ইওর জেন্ডার, ঠিক আছে। তখন কি হবে, যদি এমন হয় যে রেডিও সবগুলো থেকে যে কোনো একটাকে সিলেক্ট করা যাবে, তাহলে কি ঘটবে, হয় জেন্ডার সিলেক্ট করতে হবে, না হয় সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এরকমই তো হওয়ার কথা। এই জন্য আমাদের কি করতে হবে, কোনটা কোন পারপাসে ব্যবহার করা সেটা আমাদের বলে দিতে হবে। যেমন আমি একটু বুঝাই, দেখেন আমরা কি করলাম, এই H4টাকে কপি করে নিলাম, সাপোজ কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করলাম,
এখানে আমি লিখলাম ইওর জেন্ডার। এবার হচ্ছে এখানে রেডিও বানাই, ধরেন ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, আর এখানে একটা লেভেল বানাবো, লেভেল এখানে আমরা দিলাম হচ্ছে আপনার ফিমেল, আর এখানে সরি এখানে একটা আইডি দেই, আইডির নাম দিলাম হচ্ছে এফ, আর ফরের মধ্যে দিলাম এফ। আচ্ছা এবার আমরা কি করব, সেভ করব, সেভ করে ব্রাউজারে কি একটা রিলোড দিলাম, তাহলে দেখেন এই যে এখানে কি আসছে জেন্ডার। ওকে এবার মেইলের জন্য একটা বানান, সাপোজ আমরা এটাকে জাস্ট কন্ট্রোল সি প্রেস করে, সরি এই পর্যন্ত কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম আর নিচে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট ফিমেলের পরিবর্তে আমরা লিখে দিব মেল, আর এখানে আমরা লিখব এম, এখানেও লিখব এম। আচ্ছা এখন দেখেন রেডিও তাহলে আমাদের কাছে টোটাল কয়টা আছে, চারটা, আমরা চাই এই দুইটার মধ্যে একটাকে সিলেক্ট করতে আর এই দুইটার মধ্যে একটাকে সিলেক্ট করতে, আমরা কি এমন চাই যে এই চারটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট, না, কারণ এই দুইটা ব্যবহার করা হয়েছে এক পারপাসে আর এই দুইটা ব্যবহার করা হয়েছে অন্য পারপাসে, বুঝতে পারছি। এখন কথা হলো এই দুইটা যে সেম পারপাসে ব্যবহার করা হয়েছে সেইটা আমরা আমাদের ব্রাউজারকে কিভাবে বুঝাবো, আর সেইটা বুঝানোর জন্য আমাদেরকে নেম নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, নেম অ্যাট্রিবিউট এই ইনপুট ট্যাগের মধ্যে, ঠিক আছে। তো আমরা প্রথমে সাবজেক্টে চলে আসি, এই ইনপুট ট্যাগের মধ্যে আমরা এখন একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করব যার নাম হচ্ছে নেম, দেন ইকুয়াল সাইন দেন ডাবল কোটেশন। এবার এখানে আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন, ঠিক আছে, যে কোনো নাম দেওয়া যেতে পারে, তো আমরা সাধারণত মিলিয়ে নাম দিব, যেই পারপাসে নিছি ওই রকম একটা কিওয়ার্ড ব্যবহার করব। তো আমরা এটা সাবজেক্টের পারপাসে নিছি, ধরেন আমরা এখানে নাম দিলাম সাব, ঠিক আছে। এই যে নামটা দিলাম এই নামটা, এই সেম জিনিসটাই আমরা পরের ইনপুটে ব্যবহার করব, এই যে এই ইনপুটের মধ্যে ব্যবহার করব, কারণ এটাও কি সাবজেক্টের পারপাসে নিছি। এখন ব্রাউজার বুঝবে এটা একটা রেডিও, এটাও একটা রেডিও, আর দুইজনের নেম একই রকম, তার মানে হচ্ছে দুজন একই ক্যাটাগরির, যার ফলে এই দুজন থেকে একজনকে সিলেক্ট করতে পারবে ইউজার, এর বাইরে অন্য কাউকে সিলেক্ট করতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারছেন। এখন যদি আমরা সেভ করি আর ব্রাউজারে এসে রিলোড করি, তাহলে দেখেন ফিজিক্সে ক্লিক করলাম ফিজিক্স, ইংলিশে ক্লিক করলাম ইংলিশ, ফিজিক্স অর ইংলিশ, এবার এই দুজন থেকে যে কোনো একজন সিলেক্ট হচ্ছে। এখন আমরা যদি পণ্ডিতি করে এই যে এইখানেও ওই সেম নাম দেই, এটার মধ্যেও যদি আমরা ওই সেম নাম দিই, তাহলে কি ঘটবে বলেন তো, চারটা থেকে একটা হয়ে যাবে। তার মানে এখন যদি একটা রিলোড করি মেল অথবা ফিমেল অথবা ইংলিশ অথবা ফিজিক্স, বুঝতে পারছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নেমটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা ওদের, যেহেতু ওদের আমরা এখানে ভিন্ন পারপাসে ব্যবহার করছি, তাহলে আমরা এখানে সাবজেক্ট না দিয়ে দিতে পারি জেন্ডার, এখানেও তাহলে আমাদেরকে সেম জিনিস লিখতে হবে জেন্ডার। এবার যদি সেভ করেন, এখন আমাদের আর কোনো প্রবলেম নাই, হয় ইংলিশ নয় ফিজিক্স, হয় মেল নয় ফিমেল, বুঝতে পারছেন। এই হচ্ছে রেডিও চেকবক্সের থেকে একটু ডিফারেন্স। এবার আসি নেম যে অ্যাট্রিবিউটটা সেটা সম্পর্কে একটু কথা বলবো। নেম নামক অ্যাট্রিবিউটটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা করি নাই, কেন কাল গত ক্লাসে কেন করি নাই, কারণ নেম অ্যাট্রিবিউটটা অন্যগুলোতে ব্যবহার করলে আপাতত কোনো কিছু আমরা চোখে, জি ওয়ালাইকুম আসসালাম, আসেন এই যে গ্রুপের অ্যাডমিন আসছে, আপনার আপনি সবাইকে জয়েন করাইতে পারেন নাই কেন, সবার সাথে ওইদিন কন্ট্যাক্ট করে যাবেন না, আচ্ছা আচ্ছা খুঁজতে পারেন নাই, গ্রুপে পোস্ট করছিলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওনার সাথে সবাই একটু কন্ট্যাক্ট করে দিন, আপনার ফেসবুক আইডির নাম যেন কি, শোয়েব, শোয়েব খন্দকার, বাংলায় লেখা, ঠিক আছে, আপনারা একটু শোয়েব খন্দকার লিখে বাংলায় লিখে সার্চ করলে ওনাকে পেয়ে যাবেন, মানে আমাদের গ্রুপেই পাবেন, ঠিক আছে, গ্রুপেই পেলে হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি অ্যাড করে দিবে। আচ্ছা যেটা বলতেছিলাম, নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে হবে প্রতিটা ইনপুট ট্যাগে, এর কারণ কি আমি বলি, নেম অ্যাট্রিবিউটটাকে ধরে আমরা আমাদের এই যে ইনপুটের মধ্যে যেই ডাটাটা ইনপুট হচ্ছে, ইনপুট ট্যাগের কাজই হচ্ছে ইউজার একটা ডাটা ইনপুট করবে, সেই ইনপুটটাকে আপনার কাছে পৌঁছে দিবে, মানে আপনার ওয়েব পেজের যে মালিক
তার কাছে পৌঁছে দেবে। তো তার কাছে পৌঁছে দিবে মানে তার যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসে পৌঁছে দিবে। আর এই নেম অ্যাট্রিবিউটকে ধরেই মূলত আমরা ওই ডাটাটাকে নিয়ে যেতে পারি। এই জন্য আমরা প্রত্যেকটা ইনপুটের মধ্যেই নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব। কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে ব্যবহার করব করার দর না করলেও কোনো সমস্যা নাই। সেটা কেন? কারণ ফ্রন্ট এন্ডে আমাদের এই মুহূর্তে নেম অ্যাট্রিবিউটটা লাগতেছে না, সেই জন্য আমাদের প্রয়োজন নাই। তবে লাগতেছে না বলে প্রফেশনালি কাজ করবেন যখন, তখন লাগতেছে না বলে আপনি ইউজ করবেন না, এমন না। না লাগুক আপনি ইউজ করবেন, কারণ ফর্ম ডিজাইন করা মানেই হচ্ছে এই ফর্মকে অবশ্যই আপনাকে ডাটাবেজের সাথে কানেক্ট করতেই হবে। কারণ এই ফর্ম তো আপনি শুধু শুধু আপনার ওয়েবসাইটে রাখবেন না, একটা ডাটা নেওয়ার জন্যই তো রাখবেন। তার মানে এখানে অবশ্যই আমার নেম অ্যাট্রিবিউট ইন ফিউচারে লাগবে। যেহেতু ভবিষ্যতে লাগবে তাই আপনি ডিজাইন করার সময় নেম অ্যাট্রিবিউটটা সবগুলোর মধ্যে ব্যবহার করে রাখবেন। আর নেমের নামটাও হচ্ছে ইউনিক দিবেন, কারণ এই ইনপুটকে ধরেই তো আমরা হচ্ছে নিয়ে যাব। তো যেমন ধরেন আমরা প্রথম ইনপুট এটা কিসের জন্য ইউজ করছিলাম? আমরা ইউজারের জন্য, ইউজারের নামের জন্য। তাহলে আমরা এখানে নাম দিতে পারি ইউজার নেম, নেম ইকুয়াল টু ইউজার নেম, ছোট হাতের ব্যবহার করবেন, মাঝখানে কোনো স্পেস রাখবেন না। এই ইনপুটটা কিসের জন্য ব্যবহার করছিলাম? ইমেইলের জন্য। তাহলে নেম ইকুয়াল টু সাপোজ মেইল, এরকম দিতে পারি। তারপর ধরেন এই ইনপুটটা নিছিলাম পাসওয়ার্ডের জন্য, আমরা এখানে নাম দিতে পারি নেম ইকুয়াল টু পাস কিংবা পাসওয়ার্ড, যেটা খুশি সেটাই দেন। তারপরে হচ্ছে এই ইনপুটটা কি ব্যবহার করছিলাম? একটা ডেট, ধরেন বার্থডের জন্য। তো হচ্ছে যে আমরা এখানে নেম ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে বিডি, ঠিক আছে, বা নাম দিলাম হইতেছে এইচ বিডি, হেভি বার্থডে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই ইনপুট কেন ব্যবহার করা হয়েছিল? এটা এটা দরকার নাই, এটা তো রিলোডের জন্য ব্যবহার করা হয়েছিল, এটার তো ডাটা দরকার নাই আমাদের, আছে তার মানে এর মধ্যে নেমও দরকার নাই। আচ্ছা, তারপরে এই ইনপুট এটা কিসের জন্য? চেক বক্স। এটা এই চেক বক্সের ভ্যালুটা কি? ইংলিশ, ঠিক আছে। এইখানে আপনি যে নেমটা আপনি হচ্ছে যে ব্যবহার করবেন সেটাকে ধরে আপনি নিয়ে যাবেন। তবে এই যে চেক বক্সটা যে করছে, এই যে এটার যে চেক বক্স আছে এটাকে যে চেক করছে, এই ভ্যালুটা কিন্তু যাবে না। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা, সেভ করেন, সেভ করে এখানে যান, গিয়ে একটা রিলোড করেন। আসেন, আমরা এখানে কিছু লিখি, ঠিক আছে। এখানে লেখেন, নাম দেন একটা, সাপোজ আমি আমার নাম দিলাম, একটা ইমেল দিলাম, ধরেন নাহিদ অ্যাট দ্য রেট এবিসি ডট কম। কোনটা সেন্ড? ইয়া, ওই কোনায় দেখা যাচ্ছে না, তাই তো? এবার দেখা যায়? ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমরা। পাসওয়ার্ড দিলাম হচ্ছে, ধরেন একটা সামথিং দিলাম, ধরেন এটা হইতেছে ডেট। তারপরে হইতেছে আমরা ইংলিশ আর ফিজিক্স সিলেক্ট করলাম, না ফিজিক্স সিলেক্ট করবো না, আমার ফিজিক্স ভালো লাগে না। তো হচ্ছে যে এখান থেকে আপনার ইংলিশ সিলেক্ট করলাম, আর এখান থেকে মেল সিলেক্ট করলাম। এবার আমি সাইন আপে ক্লিক করে কি করব? সাইন আপ করব। সাইন আপে ক্লিক করার পরে দেখেন আমার এই যে এই ইউআরএলটার দিকে তাকান, দেখেন ইউজার নেম ইকুয়াল টু কি আসছে? নাহিদ। মেল ইকুয়াল টু কি আসছে? নাহিদ অ্যাট দ্য রেট, এই জায়গায় পার্সেন্টেজ দেওয়া, এটা এটা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ, এটা এটা হচ্ছে আপনার এই অংশটুকু হইতেছে অ্যাট দ্য রেট, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এইটুকু এই যে এবিসি ডট কম এই অংশটুকুকে আমরা কি করবো? অ্যাট দ্য রেট হিসেবে ধরে নিব। আচ্ছা, তারপরে পাস এই যে দেখা যাচ্ছে যেটা দিছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এইচবিডি, হ্যাপি বার্থডে, ঠিক আছে। এটা এটা কোনটা? ওই যে আমাদের ওই যে ডেটের যে নেমটা, সেটা এই যে এখানে যে ডেটটা দিছিলাম সেটা আসছে। তারপরে দেখেন এখানে সাবজেক্ট ইকুয়াল টু, এটা কি আসছে? অন। অ্যান্ড জেন্ডার ইকুয়াল টু অন। কি এটা কিছু বোঝা যায় না? কেন? কারণ হচ্ছে এই যে সাবজেক্ট ইকুয়াল টু কি, জেন্ডার ইকুয়াল টু কি, এখানে যদি একটু তাকান, এই যে এখানে যদি দেখেন, এই যে সাবজেক্ট কোথায় জানো, এই যে সাব, এগুলো নেমই কিন্তু দেই নাই। এই যে এগুলো, এই যে এই চেকবক্সের নেম দিছিলাম একটারও, এগুলো কি এখানে পাইছেন? পাইছেন? নেম নাই তার মানে কোনো ভ্যালু নেই। নেম নেমকে ধরে আমাদের কি করতে হবে? ভ্যালুটাকে তুলে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখানে আমরা বার্থডের পরেই মানে কাকে পাচ্ছি? সাবজেক্টকে পাচ্ছি, তারপরে জেন্ডারকে পাচ্ছি। তো এখানে যদি একটু তাকান, আমাদের বার্থডে কোনটা? বার্থডে কই? এই যে বার্থডে। এরপরে কিন্তু আমাদের এই অংশটুকু আমরা একটাও পাই নাই, তারপর আমরা এখানে এসে সাবজেক্টকে পাইছি, তারপর জেন্ডারকে পাইছি। সাবজেক্ট ইকুয়াল টু কি সেটা কিন্তু জানি না, যদিও সাবজেক্ট ইকুয়াল টু আমরা ইংলিশ সিলেক্ট করছি, কিন্তু কি আসছে সেটা জানি না। কেন জানি না? কারণ
এই যে ইংলিশ লেখাটা এটা কার মধ্যে লেখা? লেভেলের মধ্যে। কিন্তু এই লেভেল লেভেল হচ্ছে শুধুমাত্র ইউজারকে দেখানোর জন্য, ইউজারকে হিন্টস দেওয়ার জন্য। কিন্তু ইনপুটের মধ্যে কি আমরা কোনো ভ্যালু সেট করছি? নাই। এই জন্য এইখানে একটা ভ্যালু সেট করে দিতে হবে, ঠিক আছে? এখানে এখন একটা ভ্যালু দিবেন, এই ভ্যালুর নাম আপনি কিছু দিতে পারেন, ওই ভ্যালুটা আপনি এখানে লিখতে পারেন ইংলিশ, বুঝতে পারছেন? আবার এইটার মধ্যে একটা ভ্যালু সেট করে দেন, ভ্যালুর নাম কি দিবেন? ফিজিক্স, ঠিক আছে? এখন এই ইনপুটে তাহলে একটা ভ্যালু আছে, অর্থাৎ এইটাকে যদি এই ইনপুটকে যদি কেউ সিলেক্ট করে তাহলে ভ্যালু হিসেবে কে যাবে? ফিজিক্স যাবে। আর এইটাকে যদি কেউ সিলেক্ট করে তাহলে ভ্যালু হিসেবে ইংলিশ যাবে। মনে রাখবেন লেভেলের মধ্যে যেটা আছে সেটা কিন্তু ভ্যালু না, সেটা কি? শুধুমাত্র ইউজারকে দেখানোর জন্য। এখন আমরা যদি এইখানে এখন আবার নতুন করে রিলোড করি, সরি এগুলো সব ফেলে দেন, এখানে যদি সব কিছু ফেলে দেন, এখন ধরেন আমরা শুধু যে এটাই ধরেন আমরা যে ইংলিশকে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে সাইন আপে ক্লিক করলাম, এখন দেখেন তো সাবজেক্ট হিসেবে কি আসছে? ইংলিশ আসছে। তো বুঝেন, তো এই জাতীয় ইনপুটগুলোর মধ্যে অবশ্যই কি করতে হবে? ভ্যালু সেট করতে হবে। কেন? কারণ দেখেন এই ইনপুটগুলোর মধ্যে ইউজার নিজেই ভ্যালু দিচ্ছে, যেমন আমি আমার নাম লিখছি নাহিদ, এই ইনপুটের মধ্যে ইউজার নিজেই তার কি দিচ্ছে? ইমেল দিচ্ছে, ভ্যালু নিজেই দিচ্ছে। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে বাদ দিয়ে সে নিজেই সেট করে দিচ্ছে। কিন্তু এইখানে যেটা দিছে এই ইনপুটের মধ্যে কি কোনো ভ্যালু আছে? নাই। এটা হইতেছে একটা লেভেল, ইউজার কিন্তু এটা বুঝবে না। আমাদেরকেই কি করতে হবে? নিজেদের জন্য এটা তৈরি করে নিতে হবে, ব্যাপারটা বুঝছেন? এই জন্য ভ্যালু সেট করতে হবে, ক্লিয়ার? আর নেম অবশ্যই সেট করতে হবে, তা নাহলে আমরা ভ্যালুই পাবো না। তাহলে এই যে উপরের এই যে ইনপুটগুলা যেগুলোর মধ্যে আমরা এই যে কিছুই পাই নাই, সেগুলোর মধ্যে কি করতে হবে? নেম ব্যবহার করতে হবে, পাশাপাশি ভ্যালুও ব্যবহার করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার নাকি অগোছালো লাগতেছে? কার কার কাছে অগোছালো লাগছে বলেন? অগোছালো লাগছে দুজনের কাছে, অগোছালো লাগছে আপনার কাছে, আপনার কাছে? ওকে, আপনি এইদিকে আসেন, এদিকে এই যে এখানে একটা খালি আছে এখানে চলে আসেন, আপনি ওইখানে বসেন না, ওইদিকে সিট আছে, এদিকে সিট আছে, আপনি ওইখানে গেছেন কেন? আর আগে চলে আসবেন। আচ্ছা, জি আসেন, জি ভালো আছি। ওকে, আমরা এখানে একটা রিলোড দিই, এটা একটা ফর্ম, এইটুকু তো সবাই বুঝি। আচ্ছা, এই ফর্মের মধ্যে এই ফর্মটা কেন বানানো হয়েছে বলেন তো? মানে ইউজারের কাছ থেকে, মানে আমাদের ওয়েবসাইটে যে একজন ইউজার আসবে, ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য, তাই তো? এটাই হচ্ছে আমাদের মানে কি বলে উদ্দেশ্য। এখানে ডাটাগুলো তো নিয়ে যাবো কোথায়? ডাটাবেজে। আপাতত তো আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না, পিএইচপিতে যাচ্ছি না, তো আমাদের কাছে ডাটাবেজ নেই, কিন্তু ডাটাগুলা যে যায় সেটা আমরা ইউআরএল এর মাধ্যমে দেখতেছি, ঠিক আছে? তো এই যে ডাটাগুলো ইউআরএল এ অ্যাড হচ্ছে, এটা অ্যাড হওয়ার একটা কারণও আছে। আমরা এটা কোনো মেথড নির্ধারণ করে দেই নাই, একটা মেথড আছে গেট অথবা পোস্ট। পোস্ট মেথড ব্যবহার করলে ইউআরএল এ কোনো কিছু অ্যাড হবে না, এটা সরাসরি হচ্ছে পিছন দিয়ে চলে যাবে, আমরা ইউআরএল এ দেখবো না। তো আমাদের ডিফল্টভাবে এটা গেট আছে, এই জন্য আমরা ইউআরএল এ দেখতে পাচ্ছি। তো আমাদের আপাতত গেট পোস্ট কি এগুলো জানার দরকার নাই, আপাতত আমাদের মাথায় রাখতে হবে আমরা কি চাচ্ছি, আমাদের ডাটাগুলো যে যাচ্ছে বা কোনটার জন্য কোন ডাটা সেট হচ্ছে সেটা দেখব, ঠিক আছে? এবার আসি, এইটুকু বাদ দেন, এটুকু বাদ দিয়ে এন্টার প্রেস করেন। এখন আমি এখানে একটা নাম দিব, ঠিক আছে? সাপোজ আমি এখানে নাম দিলাম, কি নাম দেওয়া যায় ধরেন? নাউজুবিল্লাহ, ঠিক আছে, দিলাম। এখানে হইতেছে এবার একটা অ্যাড দা ওটাকে কি বলে ইমেল দেন, nauzubillah@auzubillah.com। আচ্ছা, এবারে এইখানে হইতেছে একটা পাসওয়ার্ড দেন, দিলাম 123456। এইখানে হইতেছে আমি একটা ডেট সিলেক্ট করলাম, ধরেন 29/10/2020, এটাই দিলাম। এবার হচ্ছে আমরা একটা সাবজেক্ট চুজ করব, এইখান থেকে সাবজেক্টের নাম কি ধরেন? ফিজিক্স আর ইংলিশ। আর ফেভারিট সাবজেক্ট হিসেবে দিলাম ধরেন ইংলিশ, আর জেন্ডার হিসেবে দিলাম ধরেন মেল। দেখেন সবকিছু মনে রাখেন কি কি দিছি। এবার আমরা কি করব, সাইন আপ করব। সাইন আপ করার পরে এখানে দেখবেন যা কিছু দিছি সব অ্যাড হয়েছে। এখন দেখেন এখানে ইউজার নেম ইকুয়াল টু নাউজুবিল্লাহ এই কথাটা কেন আসলো? প্রথমে এটা দেখেন, ইউজার নেম ইকুয়াল টু নাউজুবিল্লাহ কেন আসলো? কারণ আমরা প্রথম যে ইনপুটটা ছিল সেটার মধ্যে কি দিছিলাম?
নামের ক্ষেত্রে কি দিছিলাম, নাউজুবিল্লাহ দিছিলাম। আচ্ছা, তো যাই হোক, এইখানে দেখেন এই যে ইনপুট, এটার একটা নেম সেট করছিলাম, নেমটা কি ইউজার নেম। এই ইউজার নেমের মধ্যে আমরা কি লিখছি, কি লিখছি, ইউজার লিখছি, মানে ইনপুট কি করছিলাম, নাউজুবিল্লাহ। এই জন্য এখানে আসছে ইউজার নেম ইকুয়াল টু নাউজুবিল্লাহ, কারণ ওই ইনপুট ফিল্ডের একটা নামকরণ করছিলাম আমরা, কি নাম দিছিলাম, ইউজার নেম। এই জন্য ওই আমাদেরকে ওই ফিল্ডটাকে এখন ব্রাউজার চিনে ইউজার নেম হিসেবে, তাহলে ইউজার নেম ইকুয়াল টু আমরা যেটা দিব সেটাই আসবে। ঠিক আছে, গেল। এরপরেরটায় আসেন মেইল। এই মেইল ইকুয়াল টু কেন আসলো, কারণ আমরা পরের ইনপুটের মধ্যে ইউজার নেম সেট করছিলাম, কি কোথায় নেম কি সেট করছিলাম, মেইল। এই জন্য দেখেন এখানে আসছে মেইল, মেইল ইকুয়াল টু কি, ওই যে নাউজুবিল্লাহ এর দরে আউজুবিল্লাহ ডট কম, বুঝতে পারছি। আচ্ছা, কারণ আমরা এখানে ওই ইমেলটাই সেট করছিলাম। এরপরেরটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ডের ইউজার নেম কি, নেম কি দিছিলাম, পাস। তাহলে আপনি কি পাবেন, পাস ইকুয়াল টু সামথিং। তো এখানে গিয়ে দেখেন এই যে পাস ইকুয়াল টু ওই যে 1 2 3 4 5 6 দিছিলাম। ঠিক আছে, এরপরের ফিল্ডটা কি, বার্থডে। বার্থডের জন্য আমরা এই যে বার্থডে নেম ইকুয়াল টু সেট করছিলাম HBD, মানে হ্যাপি বার্থডে। তখন এই হ্যাপি বার্থডেটাকে আমরা কি পাচ্ছি, যে এখানে দেখেন HBD ইকুয়াল টু একটা ডেট পেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট চলে আসছে। এখন দেখেন সাবজেক্ট কোনটার ক্ষেত্রে দিছিলাম, খুঁজে বের করেন তো নেম ইকুয়াল টু সাবজেক্ট কোথায় আছে, এই যে নেম ইকুয়াল টু সাবজেক্ট, তাই না। নেম ইকুয়াল টু সাবজেক্ট ইংলিশ, নেম ইকুয়াল টু সাবজেক্ট ফিজিক্স, কিন্তু মাঝখানে এগুলো কেন আসলো না, এগুলো কোনো নেম ব্যবহার করি নাই। তাহলে আমরা বুঝতে পারছি নেম কেন ব্যবহার করতে হবে, কারণ নেমের মাধ্যমেই ইনপুট গুলাকে চেনানো যাবে ব্রাউজারকে। ঠিক আছে, তাহলে নেমই যদি না থাকে তাহলে ইনপুট গুলাকে আমরা ধরতে পারতেছি না, বা ব্রাউজার গিয়ে ধরতে পারতেছে না, এইটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে নেম কেন ব্যবহার করতে হবে সেটা বুঝছি, আর কোন নেমের মধ্যে কি ভ্যালু আসতেছে সেটা বুঝছি। বলেন তো কি ভ্যালু আসতেছে, কোন নেমের মধ্যে ইউজার যেটা দিচ্ছে সেটা আসতেছে, তাই না। যেমন আমরা ডেট সেট করছি, যেই ডেট দিলাম সেটাই আসছে, যেই নাম দিলাম সেটাই আসছে, যেই ইমেল দিলাম সেটাই আসছে, ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন এতক্ষণ পর্যন্ত, এই পর্যন্ত এই ডেট পর্যন্ত সবকিছু আমরা নিজেরাই সেট করছি, নাউজুবিল্লাহ আমরাই লিখছি, নাউজুবিল্লাহ এট দ্য রেট আউজুবিল্লাহ ডট কম আমরাই লিখছি, বার্থডে আমরাই সেট করছি, পাসওয়ার্ড আমরাই সেট করছি। এবার আসি, যেহেতু এগুলার কোনো নামই দেই নাই, নেম ব্যবহারই করি নাই, তাহলে আপাতত এটা বাদ। এইখানে যদি আসি, এই দুইটার একটা করে নেম আছে, নেম কি সাবজেক্ট, তাই না, সাবজেক্ট না, আচ্ছা ইংলিশ না, ইংলিশ হচ্ছে ভ্যালু। এখন দেখেন আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট করব, বুঝছেন। আমরা এইখান থেকে একটু দেখাই, আবার যাই, কেউ না বুঝলে বলবেন, সাথে সাথেই বলবেন। দেখেন এই ইনপুটে নেম ইকুয়াল টু কি দিছি, সাবজেক্ট, এই ইনপুটের নেম ইকুয়াল টু, তার মানে দুইটা ইনপুটে কি আমাদের সাবজেক্ট, আমরা এই সাবজেক্ট থেকে কিছু একটা নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমাদের ডাটাবেজে নিয়ে যাব। এখন সাবজেক্ট ইকুয়াল টু কি হবে সেটা কি, এখানে দেখেন এই যে ইনপুট ট্যাগটা, এই ইনপুটের জন্য কোনটা আসছে, এই ছোট্ট গুলটিটা আসছে নাকি ইংলিশ আসছে, ছোট্টটাই আসছে। আর এই ইংলিশটা কার জন্য আসছে, না নেমের জন্য আসে নাই, ইংলিশটা আসছে আপাতত এই যে ভ্যালুটা বাদ দেন, এই ভ্যালু নাই, ধরেন ভ্যালু নাই, এটারও কোনো ভ্যালু নাই আর এটারও কোনো ভ্যালু নাই। তাহলে দেখেন আমাদের ইনপুটের জন্য শুধু গোল অংশটুকু আসছে, রেডিও বাটনটা আসছে, কিন্তু ইংলিশ লেখাটা আসছে কার জন্য, লেভেলের জন্য, কিন্তু লেভেল কি ইনপুটের কোনো অংশ, না, এটা হচ্ছে শুধু ইউজারকে দেখাইতেছি যে তুমি ইংলিশকে সিলেক্ট করতেছো, কারণ শুধু যদি আমরা ইনপুটটাকে রাখি ইউজার তো জানবেই না যে সে কোনটা সিলেক্ট করতেছে। হ্যাঁ বলেন, হ্যাঁ এই যে মাত্র বললাম, লেভেল যদি ব্যবহার না করেন তাহলে ইউজারকে দেখাবেন কি, ধরেন আমি এখানে ইংলিশটাকে লেভেলের মাধ্যমে লিখলামই না, তাহলে ইউজার কি এখানে কোনো কিছু আর দেখতে পাবে, তাহলে বলেন ইউজার এটা কোন সাবজেক্ট সিলেক্ট করলো, ইউজারকে বুঝাইতে হবে না, আমাকে ইউজারকেও বুঝাইতে হবে পাশাপাশি ব্রাউজারকেও বুঝাইতে হবে, তাই না। ইউজারে যদি না জানে যে আমি কি সিলেক্ট করব, তাহলে ইউজার আর কি, আর ব্রাউজার যদি আবার না বুঝে যে সে যে সিলেক্ট করলো ওই ভ্যালুই আমি পাইলাম না, তাহলে আবার লাভ আছে, না প্রতিটা ইনপুটের সাথে না, যে ইনপুটে আমি বুঝাইতে পারতেছি না, বা আমি যেমন এই ইনপুটের সাথে লেভেল ব্যবহার করি নাই, কি ব্যবহার করছি, প্লেস হোল্ডার, কারণ এটার ভিতরে লেখা যায়,
কিন্তু এই যে এই গুলটির মধ্যে কি আপনি লিখতে পারবেন প্লেস হোল্ডার না এই জন্য এটার ক্ষেত্রে লেভেল ব্যবহার করা মাস্ট ঠিক আছে উপরেরটার ক্ষেত্রে আমরা যে লেভেল ব্যবহার করছিলাম ভিতরে লিখি দেই এখানে লেভেল ব্যবহার না করে ভিতরেও লিখতে পারতাম প্লেস হোল্ডারের মাধ্যমে কিন্তু এই ইনপুটের ক্ষেত্রে কি প্লেস হোল্ডার সম্ভব কেন সম্ভব না কারণ এটা তো কোনো ফিল্ড না যে বড় করে এটার মধ্যে লেখা সম্ভব এটা জাস্ট একটা বাটন বাটনটা ক্লিক করে জাস্ট সিলেক্ট হবে যার ফলে এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারবো না তাই অবশ্যই লেভেল ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা এই জন্য আমরা কি করলাম এখানে লেভেল ব্যবহার করে লিখলাম ইংলিশ এখন ইউজার জানলো যে হ্যাঁ আমি ইংলিশকে সিলেক্ট করছি কিন্তু এই আমরা জানি কোডের মধ্যে যে ইংলিশটা আছে সেটা ইনপুটের কোনো অংশ না সেটা কি ইউজারকে জাস্ট দেখানোর জন্য একটা লেভেল মাত্র কোনটা ওই গুলটিটা আর এই ইংলিশটা দুজনকে পাশাপাশি রাখছি ধরে ক্লিক করা বা একটা মোবাইলে যখন যাবেন ওটার মধ্যে টাচ করা একটা ঝামেলার হয়ে যায় তো যদি অংশটা একটু বড় হয় বা লেভেলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায় তাহলে ভালো না এই জন্য ইউজার ফ্রেন্ডলি করার জন্য জাস্ট এটা করা কিন্তু এটা করা মানে এই না যে আমি এই ভ্যালুটা ওই ইনপুটে সেট করে দিলাম এটার মানে এটা না এটার মানে জাস্ট হচ্ছে ক্লিক করলে যেন অ্যাড হয়ে যায় ঠিক আছে ওকে তাহলে দেখেন আমরা যেটা করতেছি এই ইংলিশটা তাহলে ভ্যালু হিসেবে পাচ্ছি না তাহলে কেউ যদি এই ইংলিশকে সিলেক্ট করে তাহলে ইউজার জানলো যে আমি ইংলিশ সিলেক্ট করছি কিন্তু ব্রাউজার জানলো না কি সিলেক্ট করছি এই জন্য ব্রাউজার যেন জানতে পারে সেই জন্যই আমরা এই ইনপুটের মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দিব এই ইংলিশ সিলেক্ট করলে যেন এখানে একটা ভ্যালু হিসেবে যায় সেটা আমরা দিয়ে দিব ধরেন আমি এখানে একটা ভ্যালু সেট করতেছি এখন ইকুয়াল সাইন ডাবল কোটেশন এইখানে যে ভ্যালুটা লিখব সেই ভ্যালুটাই হচ্ছে যাবে বুঝতে পারছেন এইখানে যদি আপনি ইংলিশ না লিখে লেখেন 01 তাহলে আপনার ডাটাবেসে কি যাবে 01 কথাটাই কিন্তু যাবে কেন যাবে কারণ আপনি এখানে ভ্যালু হিসেবে 01 লিখছেন ব্যাপারটা কি বুঝছেন এখন আপনাকে তাহলে মনে রাখতে হবে আমি ইংলিশের জন্য 01 লিখছিলাম তার মানে যদি আপনি ডাটাবেসে কারো ফিল্ডে সাবজেক্ট ইকুয়াল টু 01 পান তাহলে আপনাকে বুঝতে হবে যে সে ইংলিশ সিলেক্ট করছে কিন্তু এরকম বুঝার তো দরকার নাই আমরা সরাসরি কি করতে পারি ওই ইংলিশ কথাটাই লিখে রাখতে পারি যেন কেউ ইংলিশ সিলেক্ট করলে আমার ডাটাবেসের যে টেবিলটা থাকবে সেখানে সাবজেক্টের ঘরে ইংলিশ চলে যায় ব্যাপারটা বুঝছেন বুঝছেন সবাই আচ্ছা তাহলে দেখেন এখন এইটার ক্ষেত্রে আমরা তাহলে একটা ভ্যালু সেট করতে পারি ভ্যালু ইকুয়াল টু ফিজিক্স সেভ করলাম এখন দেখেন ব্রাউজার এসে আমরা আচ্ছা রিলোড করা লাগবে না কারণ আমরা তো অলরেডি সব সিলেক্ট করে সাইন আপ করছি সাইন আপ করার পরে এই যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সাবজেক্ট ইকুয়াল টু আমরা কি পাইছিলাম ইংলিশ পাইছিলাম আর এরপরে যদি আমরা যাই এরপরে হচ্ছে জেন্ডার জেন্ডার ইকুয়াল টু আমরা কি সিলেক্ট করছিলাম এখানে অন কেন কারণ জেন্ডারে কোনো ভ্যালু নেই আমরা যদি এবার দেখেন জেন্ডারে চলে যাই এই যে দেখেন জেন্ডারে এখানে আমরা ফিমেল বা মেল যেটাই সিলেক্ট করি না কেন কিছুই পাবো না কারণ নেম আছে জেন্ডার জেন্ডার ইকুয়াল টু কি হবে সেটা কিন্তু ব্রাউজার আর জানে না তাহলে এটা বোঝানোর জন্য এবার কি করতে হবে ভ্যালু সেট করতে হবে বুঝছেন ওকে তাহলে আমরা এখানে এসে এখন নতুন করে একটা ভ্যালু দিব এখানে লিখলাম হচ্ছে ধরেন আমরা এখানে লিখলাম ফিমেল কথাটা লিখলাম না ধরেন লিখলাম গার্ল আর এইখানে এসে আমরা ভ্যালু দিলাম বয় মানে এটা এই জন্য ডিফারেন্ট করে লিখলাম যেন আপনাদের কারো মনে না হয় এইখানে যা লিখতে হবে এখানে তাই লিখতে হবে ঠিক আছে আপনি এখানে যাই লেখেন না কেন মূলত ভ্যালু হিসেবে আপনি ওইটাই পাবেন ভ্যালু হিসেবে যেটা সেট করা হয়েছে তো দেখেন সেভ করলাম সেভ করে এখন একটা রিলোড করেন এখানে আর এখান থেকে মেল সিলেক্ট করে দেখেন সাইন আপ করেন এই যে দেখেন জেন্ডার ইকুয়াল টু কি পাইছি বয় আর যদি ফিমেল সিলেক্ট করতাম তাহলে পাইতাম গার্ল ব্যাপারটা ক্লিয়ার এই হচ্ছে ব্যাপার যদিও এগুলো আমরা হচ্ছে এই মুহূর্তে পেঁচানো মনে হইতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে যখন যাবেন তখন এই জিনিসগুলো প্রয়োজন পড়বে তাই এখানে আপাতত ফর্মের ক্লাসে দেখায় রাখলাম যেন ভবিষ্যতে জিনিসগুলো মনে থাকে ওয়েব ডেভেলপমেন্ট যখন শিখবেন তখন এগুলো হয়তো যিনি ক্লাস নেবে সেগুলো তখন আপনাদের বলবে তখন ইজিলি বুঝে যাবেন অসুবিধা হবে না আচ্ছা তো মোটামুটি আমরা পাইছি এইটুকু বুঝছি এবার আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ওই যে গত ক্লাসে দেখতেছিলাম ওরা বাদের জন্য ড্রপডাউন ইউজ করতেছিল তো এই ড্রপডাউন কিভাবে ইউজ করে চলেন আমরা দেখি বাদের জন্য তো আমরা অলরেডি হচ্ছে যে নিয়ে নিছি আপনার ডেট আমরা ধরেন কান্ট্রির জন্য নিব
সাপোজ আমরা বলবো যে সে কোন কান্ট্রির মানুষ, এটা আমরা জাস্ট তাকে জানাতে চাইতেছি। আচ্ছা, সেইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখলাম H3, এখানে লিখলাম ইয়োর কান্ট্রি। ওকে, এই কান্ট্রির মধ্যে এখন আমি যে ট্যাগটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে সিলেক্ট। আচ্ছা, এই সিলেক্টের মধ্যে সেভ করলাম, সেভ করে একটা, সরি এটাতে না, এটাতে এসে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন এই যে ইয়োর কান্ট্রি কথাটা আসছে, আর এই যে সিলেক্ট ট্যাগের কারণে এখানে একটা ড্রপ ডাউন আসছে যেটার মধ্যে ক্লিক করলে কিছু একটা আসছে, বোঝা যায়? কিন্তু কোনো অপশন নাই। কেন নাই? আমরা অপশন দেই নাই, তাই আমাদের কি করতে হবে, এই সিলেক্ট ট্যাগের মধ্যে অপশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই অপশন হচ্ছে অপশন নামক একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে আপনি এখন সেট করবেন। এই অপশন ট্যাগের মধ্যে আবার ভ্যালু ইউজ করতে হবে, ওই যে ওই ভ্যালু এখানে যাই দেন না কেন সেটা কিন্তু যায় না, আপনাকে ওই ভ্যালু যেটা দিবেন সেটা সেম ভ্যালু ইউজ করতে পারেন। তো আমরা এখানে যেটা করলাম, ধরেন প্রথমে দিলাম হচ্ছে বাংলাদেশ, তারপরে ধরেন এখানে কপি করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে, তারপরে দিলাম হচ্ছে ধরেন ইন্ডিয়া, কেন থাক দিলাম, তারপরে দিলাম ধরেন আমাদের পাশের দেশ, সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার আর কি দিব, নেপাল, তারপর ধরেন দিলাম চায়না, ইন্ডিয়ার বর্তমান শত্রু, সেভ করেন। আচ্ছা, ব্রাউজারে আসেন, একটা রিলোড করেন। তো দেখেন এই যে আমাদের কাছে চলে আসছে, এই যে ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের কি বলে এটাকে, ড্রপ ডাউন চলে আসছে, এটা উপরের দিকে আসতেছে কারণ নিচে জায়গা নেই। ঠিক আছে, যখন নিচে জায়গা থাকবে তখন নিচে আসবে। আমরা যদি এই যে এটার ক্ষেত্রে যাই, দেখেন ক্লিক করলে উপরে যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করে নিচে আসছে, কারণ এটার ভ্যালু অল্প আর এটার ভ্যালু অপশনগুলো অনেক, যেহেতু অনেক তাই নিচে জায়গা পাচ্ছে না, উপরে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, ডেটটাকে এভাবে করতে পারবো, কোনটা বুঝি নাই। হ্যাঁ, আমরা তো এটাই দেখলাম, এই যে আমরা সিলেক্ট নিছি, এরকম আমরা আরেকটা সিলেক্ট নিব, ওরা তিনটা সিলেক্ট নিছে, একটা নিছে ডের জন্য মানে তারিখের জন্য, একটা নিছে মান্থের জন্য, আর একটা নিছে ইয়ারের জন্য, তিনটা সিলেক্ট নিছে, এগুলোর ভিতরে জাস্ট অপশন। ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে এইখানে ক্যালেন্ডারের জন্য ডেট নিছিলাম, আর আমরা যেহেতু অলরেডি বার্থডে এর জন্য একটা নিয়ে নিছি, তাই আমরা ওইভাবে না করে জাস্ট দেখাইলাম যে সিলেক্টটা কিভাবে তৈরি করতে হয়। সেম ভাবে আপনি তিনটা সিলেক্ট নেবেন, একটার মধ্যে তারিখ থাকবে, একটার মধ্যে মাস থাকবে, আর একটার মধ্যে বছর থাকবে। ঠিক আছে, এই কাজ শেষ। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এখন আপনি একটা ভ্যালু দিয়ে দেন, সাপোজ আমি এখানে দিলাম বিডি, এখানে দিলাম আইএনডি, এখানে দিলাম পাক, এখানে দিলাম নেপাল, আর এখানে দিলাম সিএচআই। তো এই হচ্ছে মোটামুটি আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম, এখানে যেরকম সংক্ষেপেই দিতে হবে এমন কোনো কথা না, মূলত আমরা এখানে কি দিব আপনার পুরো নামটাই চাইলে দিয়ে দিতে পারি, জাস্ট আমি সংক্ষেপে লিখলাম। তবে ভ্যালু হিসেবে যদি কেউ বাংলাদেশ সিলেক্ট করে তাহলে ভ্যালু হিসেবে আমরা ডাটাবেজে দেখতে পাবো বিডি, আর যদি কেউ পাকিস্তান সিলেক্ট করে তাহলে আমরা কি দেখতে পাবো পাক, কেউ যদি চায়না সিলেক্ট করে তাহলে আমরা দেখবো সিএচআই। বুঝতে পারছি, এভাবে আমাদের কাছে চলে যাবে। আচ্ছা, আর এখানে একটা নেম সেট করে দিবেন, নেম যেহেতু আমরা কান্ট্রির জন্য নিচ্ছি তাই আমরা এখানে ব্যবহার করব কান্ট্রি। ওকে, ব্যাস আমাদের ড্রপ ডাউন কিভাবে করতে হবে দেখা হয়ে গেল। কিছু কিছু আমরা চাইলে ডিজেবল করে রাখতে পারি এই এই ড্রপ ডাউনগুলোর মধ্যে, যেমন আমরা চাচ্ছি নেপালটাকে ডিজেবল করে রাখবো, বা সাপোজ আপনার ইন্ডিয়াকে ডিজেবল করে রাখবো। আচ্ছা, ধরেন এখানে জাস্ট আমরা লিখবো হচ্ছে ডিজেবলড একটা অ্যাট্রিবিউট, এইখানে যে অ্যাট্রিবিউটটা আসছে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার ভ্যালুলেস, এটার কোনো ভ্যালু দিতে হবে না, যেহেতু এটার কোনো ভ্যালু দিতে হয় না তাই জাস্ট লিখে রাখবেন ডিজেবলড ইকুয়াল সাইন, ডাবল কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আপনি দেখবেন এখানে একটা রিলোড করেন, রিলোড করলে দেখবেন এখানে ইন্ডিয়াটা ডিজেবল অবস্থায় আছে, সাপোজ এই মুহূর্তে ইন্ডিয়ান কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এখানে কি এমন কেউ আছেন যিনি উনার বিপরীত ইন্ডিয়াকে বেশি ভালোবাসেন, উনার সাথে ঝগড়া করেন? আচ্ছা, তো যাই হোক এরকম আর কি। আবার ধরেন আপনি কাউকে সিলেক্টেড করে রাখতে চাচ্ছেন, মানে ওইটাই দেখাবে, মানে সিলেক্ট হয়ে থাকবে, যেমন ধরেন আপনি নেপালকে সিলেক্টেড করে রাখতে চাচ্ছেন, তাহলে এখানে লিখবেন সিলেক্টেড, তাহলে দেখবেন এখানে যখন আমরা রিলোড করব তখন এটা নেপালি সিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, আসবে, সিলেক্ট হয়ে আছে নেপাল, কিন্তু পরে আপনি এখানে ক্লিক করে যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা নেবেন। হ্যাঁ, আর ডিফল্ট ভাবে যেটা উপরে থাকে
সেটাই হচ্ছে আপনার ইয়াতে আসবে। বুঝতে পারছি, অনেক সময় থাকে এরকম উপরে কোনো কান্ট্রির নামই থাকে না, এখানে জাস্ট লেখা থাকে সিলেক্ট ইওর কান্ট্রি, এই কথাটা লেখা থাকে। এখন দেখেন এই সিলেক্ট ইওর কান্ট্রি কিন্তু আসবে না, কারণ আমরা তো সিলেক্টেড ওইখানে দিয়ে রাখছি। এই জন্য আমাদের কি করতে হবে, সিলেক্টেডটা এইখানে না রেখে কোথায় জানি, ও এখানে তো বিডি দিয়ে রাখছি, এটা কোনো ভ্যালু হবে না, এটার ভ্যালু কি চাই না, এখানে আমরা দিয়ে রাখলাম সিলেক্টেড। এখন তাহলে নেপাল সিলেক্টেড থাকবে না, সিলেক্টেড থাকবে কোনটা, সিলেক্ট ইওর কান্ট্রি কথাটা। তো ক্লিক করলাম এই, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, বলেন তো কি, সিলেক্ট ইওর কান্ট্রি এটাও চাইলে সিলেক্ট করা যাবে, তাহলে তো সমস্যা। এই জন্য কি করতে পারি আমরা, এটাকে ডিসেবল করে রাখতে পারি, তার মানে ইন্ডিয়া ডিসেবল হবে না, ডিসেবল হবে কোনটা এটা, বুঝতে পারছেন। এই হচ্ছে একটা রিলোড করেন এই, তাহলে দেখেন ক্লিক করলাম সিলেক্ট ইওর কান্ট্রি সিলেক্ট করা যাচ্ছে না, বাট এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, চাইলে একাধিকও ডিসেবল করতে পারবেন, আপনি যদি চান যে পাকিস্তানকে এখানে ডিসেবল করে রাখবেন তাহলে পাকিস্তানকেও চাইলে ডিসেবল করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, থাকতে পারে, যেমন ধরেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরতে পারবেন না, বা অবশ্য এখন তো করোনার কারণে ঘুরতে যাইতেই পারবেন না, বাট বলতেছি, বাট যদি সব করোনা ঠিকও হয়ে যায় আপনি ইন্ডিয়ার কিছু অংশ কিছু জায়গায় ঘুরতে পারবেন না। যেমন আমি একটা জায়গায় ঘোরার জন্য খুব বসেছিলাম, একটা বিশাল ট্যুর দেওয়ার জন্য, আমি বোধহয় বলছিলাম আমার ঘোরাফেরা করতে খুব মজা লাগে, তো কিন্তু মন খারাপ, এক হচ্ছে করোনা, আর একটা হচ্ছে করোনা ঠিক হলেও সম্ভবত যেতে পারবো না, সেটা হচ্ছে কাশ্মীর টাশ্মীর হয়ে লাদাখ টাদাখ ঘুরে আসবো, ঠিক আছে, কিন্তু হচ্ছে এই পুরো অঞ্চলটাই হচ্ছে এখন অবস্থা খারাপ। লাদাখ তো এত জোস, আর হচ্ছে লাদাখ আমাদের দেশ থেকে পাশে দেশটা ইন্ডিয়া আসলে প্রচুর সুন্দর, আর পাশাপাশি পাকিস্তানও কিন্তু প্রচুর সুন্দর, কিন্তু পাকিস্তানে আমাদের দেশ থেকে যাওয়াটা অনেক কঠিন, ঠিক আছে, মানে সরাসরি কোনো ফ্লাইট নেই, আর আপনি ইন্ডিয়া হয়ে যেতে পারবেন না, আপনাকে যাইতে হবে হয় শ্রীলঙ্কা হয়ে, তা না হলে দুবাই হয়ে, মানে আগে দুবাই যেতে হবে, ওইখান থেকে পাকিস্তান ঢুকতে হবে, অথবা শ্রীলঙ্কা কলম্বো গিয়ে ওইখান থেকে আপনি ফ্লাইটে করে যাবেন। আমাদের সাথে পাকিস্তানে সরাসরি কোনো প্লেন নেই, মানে কোনো ফ্লাইট নেই, আর বাই রোড তো কিভাবে যাবেন। হ্যাঁ, না শত্রুতার কারণে ব্যাপারটা এমন না, ওইভাবে হয়ে ওঠে নাই আসলে, কিন্তু অনেক পাকিস্তানি ব্যবসায়ী বাংলাদেশে আছে, আবার অনেক বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু পাকিস্তানে যায় বিজনেস করতেছে, ব্যবসায়িক অনেক ইয়ে খেতে, এবং পাকিস্তানি অ্যাম্বাসি বাংলাদেশে আছে, কিন্তু এখন পর্যন্ত আপনার ফ্লাইট চালু হয়নি, ওই যে ওইটা হয়তো বা ওই যে আমাদের ওই যুদ্ধের পর থেকে যে ওই ইয়েটা এখনো আসে নাই ফ্লাইটের ব্যাপারটা, এটা চেষ্টা করতেছে হয়তো অনেকেই, ওই ইমরান খানও বোধ হয় মাঝখানে ইমরান খান সরকার চাচ্ছিল যে বাংলাদেশের সাথে ইয়েটা হয়ে যাক, তো এটা হয়ে গেলে হ্যাঁ ইন্ডিয়া, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম, তো হচ্ছে ওই ইন্ডিয়া হচ্ছে যে ইয়ে চাবে না, বা আমরা যদি পাকিস্তানের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করি তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের যেই ভালো সম্পর্কটা আছে সেটা নষ্ট হতে পারে। তো যাই হোক, তো যেহেতু কিন্তু পাকিস্তানও অনেক সুন্দর, পাকিস্তানের কাশ্মীর কিন্তু ইন্ডিয়ার কাশ্মীরের চেয়ে সুন্দর, আমি যতটুকু জানি, যদিও যাই নাই, প্রচুর সুন্দর, তো হচ্ছে যে ও যদি যাইতে পারতাম ভালো লাগতো, ইচ্ছা আছে পাকিস্তানের কিছু অংশ ঘুরার, যেমন লাহোর, তারপর হচ্ছে আপনার পেশোয়ার, তারপর কাশ্মীর তো অবশ্যই পাকিস্তানের কাশ্মীর, এছাড়াও আরও কিছু অংশ জায়গা আছে। আর পাকিস্তানের একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে বিরিয়ানি, আমি এমনিতেই বিরিয়ানি লাভার, পাকিস্তানের বিরিয়ানি দেখলে আমার খুব ইয়া লাগে, মানে প্রচন্ড মানে ইয়া। এই ধরনের ইয়াগুলো ইউরোপ আমেরিকাতে প্রচুর আছে, মানে এই ধরনের গাছগুলো, আর ইন্ডিয়াও কিন্তু প্রচুর সুন্দর, মানে ওকে ছিলাম যেখানে ফিরে আসি। আচ্ছা, আমরা দেখলাম হইতেছে এইটা, এছাড়াও ধরেন আপনি যদি কোনো নাম্বার নিতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা ইনপুট ট্যাগ নেবেন যেটা টাইপ ইকুয়াল টু হবে নাম্বার, তারপর হচ্ছে এটুকুই রাখলাম, জাস্ট দেখাই, একটা রিলোড করি তাহলে দেখবেন এই যে এখানে নাম্বার চলে আসবে, এখানে আপনি নাম্বার দিতে পারবেন, ঠিক আছে, এখানে জাস্ট নাম্বার দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন না, এবং নাম্বারকে আপনি হচ্ছে যে অ্যারো বাটন আছে আপনি এটাকে উপরে নিচে নামাইতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। ওকে, এই মোটামুটি ফর্মের কিছু অংশ যেগুলো আমাদের ফর্মে প্রয়োজন পড়বে, ঠিক আছে। এবার আমরা চলে যাব ভিন্ন কিছুতে, ভিন্ন কিছু বলতে এখন আমরা চলে যাব ইমেজে।
তো ইমেজে যাওয়ার জন্য আপাতত আমরা আচ্ছা এটার মধ্যেই কাজ করি, সমস্যা নেই। ইমেজ কি সেটা তো সবাই জানেন, তো আমরা যদি কোনো ইমেজ আপলোড মানে দেখাইতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আমরা কিভাবে নিয়ে আসব? তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, একটা সিঙ্গেল ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ ইমেজ কোনো লেখার বিষয় না। আমরা এর আগে বলছিলাম যে ইমেজ হচ্ছে একটা মানে আমরা ওই ট্যাগগুলো সাধারণত ডাবল ট্যাগ হবে যেই ট্যাগের মাঝখানে অন্য কিছু রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, তো ইমেজ মানে কোনো কিছু লেখার ব্যাপার না, তো একটা সিঙ্গেল ট্যাগ, জাস্ট আমরা ইমেজের সোর্সটা বলে দিব। তো যাই হোক, ইমেজের সোর্স কিভাবে বলতে হবে না বলতে হবে সেটা দেখতেছি, তবে তার আগে আমাদের দরকার ইমেজ, কোন ইমেজটা দেখাইতে চাচ্ছি। তো দেখি খুঁজে বের করি ইমেজ আছে কিনা আমাদের পিসিতে, তাহলে আর আমরা ডাউনলোড করব না, ইমেজ থাকার কথা। যেখানে আমরা কিছু ইমেজ পাইছি, আমরা এই ইমেজগুলোকে জাস্ট কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, তারপরে 2013 এখানেই রাখি। আচ্ছা, এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম, ইমেজগুলোকে একটু রিনেম করি, বেশি নাম বেশি বড় নাম হয়ে গেছে। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, আর এটার নাম দিলাম 3, ঠিক আছে? ওকে, তো আমাদের কাছে ইমেজ চলে আসছে। এবার আমরা ইমেজগুলোকে আমাদের ওয়েব পেজে শো করাবো, এটাকে আপাতত বাদ দিতে পারি আমরা, এখান থেকে এটা ফেলে দিলাম। এখন আসি, ইমেজ শো করানোর জন্য আমাদের একটা ট্যাগের প্রয়োজন পড়বে, যে ট্যাগের নাম হচ্ছে IMG। তো আমরা ফর্ম থেকে এখন বের হয়ে যাব, বের হয়ে আমরা একটা সেপারেটর তৈরি করি HR, এটার নিচে আমরা ইমেজকে নিয়ে আসি। তো IMG নামক ট্যাগ নিয়ে নিব, এবং এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট চলে আসবে। প্রথম অ্যাট্রিবিউটের মধ্যে আপনার ইমেজের সোর্স বলতে হবে, অর্থাৎ ইমেজটা কোথায় আছে, আর দ্বিতীয় অ্যাট্রিবিউটের মধ্যে ইমেজ সম্পর্কিত একটা কিওয়ার্ড লিখতে হবে অন্তত। এটা ইউজ করতেই হবে, এটা আমরা মূলত ব্যবহার করব এসইওর জন্য। যখন ওয়েব ডেভেলপমেন্ট করা হয় তখন ব্যাক এন্ডে এগুলো অ্যাড করা যায়, কিন্তু আমরা যেহেতু এখন ফ্রন্ট এন্ডে কাজ করতেছি, আমাদের ইমেজ রিলেটেড একটা কিওয়ার্ড ইউজ করব, কিংবা জাস্ট ফটো কথাটাই লিখে রাখতে পারেন, ঠিক আছে? তবে এমন যদি হয় যে না এটা ডেভেলপ হবে না, জাস্ট স্ট্যাটিক সাইট, তাহলে আপনি যেটা করবেন অবশ্যই অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে কিওয়ার্ড ইউজ করবেন, ওই ইমেজ রিলেটেড কিওয়ার্ড। কেন? কারণ সার্চ ইঞ্জিনের জন্য কাজ করবে এটা, কারণ ইমেজটা কিসের ইমেজ সেটা কিন্তু সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না। সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য এই ইমেজটা কী ধরনের সেটা বলতে হবে। যেমন আপনি যদি লিখে রাখেন মানে এসইও করেন এইভাবে, মানে এই ধরনের কিওয়ার্ডগুলোকে, আপনার কী বলে সুন্দরবন, ঠিক আছে, সুন্দরবন লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কিন্তু আমরা সুন্দরবনের প্রচুর ছবি পাবো। কিভাবে পাচ্ছি? এই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করতেছে, গুগল কি এগুলো তার কাছে মানে সে আপলোড করছে না, বিভিন্ন ওয়েবসাইট আপলোড করছে, ওই সেইখান থেকে সে খুঁজে বের করতেছে এই ইমেজটা কিসের ইমেজ। এবং গুগল কিন্তু জানে না এটা সুন্দরবনের ইমেজ কিনা, সে কিভাবে জানে? শুধুমাত্র তার পোস্ট, ওই ইমেজের সাথে পোস্ট এবং ওই ইমেজের অল্ট অ্যাট্রিবিউট এগুলো থেকে সে খুঁজে বের করে নিয়ে আসে, খুঁজে বের করে আপনাকে এনে রেজাল্টটা দেখায়। এবং আমি যদি শাহরুখ খানের ছবি দিয়ে বা সারা পৃথিবীর মানুষজন, শুধু আমি একা করলে হবে না, মানে ম্যাক্সিমাম মানুষজন শাহরুখ খানের ছবি দিয়ে অল্ট অ্যাট্রিবিউটে লেখে সালমান খান, তাহলে আমরা যখন সালমান খান লিখে সার্চ করবো তখন কার ছবি পাবো? শাহরুখ খানের ছবি পাবো। এটা কি, কারণ গুগল তো এটা চিনে না, গুগল কি চিনতেছে? ওই ছবিটা হচ্ছে কিভাবে, ওই ছবিটার মধ্যে কি ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো পড়ে। ইদানিং একটা ইয়ে বের হয়েছিল কি যেন, রশিদ খানের বউ হচ্ছে আনুশকা শর্মা, তো এটা নিয়ে হচ্ছে যে অনেক রকমের ভুল তথ্য। গুগল তো আসলে এগুলো নিয়ে স্টাডি করে না, গুগল স্টাডি করতেছে কি মানে ওই তথ্য গুলা, ইনফরমেশন গুলা। তো অনেক জায়গা থেকে এই ধরনের কিছু পাইছে হয়তো, যেগুলো হয় আমাদের সামনে এই এনে দিছে যে আনুশকা শর্মা হচ্ছে রশিদ খানের বউ। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এখানে কি করবো, একটা ইমেজকে কল করবো। প্রথমে ইমেজকে কল করার নিয়ম, যদি হয় ইমেজটা আপনার কাছে ডাউনলোড করাই থাকে, আপনারই থাকে, তাহলে আপনি অবশ্যই ইমেজটা আপনার প্রজেক্ট ফোল্ডারে রাখবেন। প্রজেক্ট ফোল্ডার কি সেটা আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসেও আলোচনা করছি। আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা করে আলাদা ফাইল ক্রিয়েট করব, মানে ফোল্ডার ক্রিয়েট করব, সেটাই হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যেই মূলত আমরা কি করব, ইমেজগুলোকে রাখবো। তো ইমেজগুলোকে রাখার ক্ষেত্রে দেখেন, যদি আমরা প্রজেক্টের রুট ফোল্ডারে রাখি, রুট ফোল্ডার বলতে বুঝাচ্ছি আমরা প্রজেক্ট ফোল্ডারে প্রবেশ করা মাত্র যেই জায়গাটায় আছি এটাই হচ্ছে আমাদের রুট ফোল্ডার। এই রুটেই যদি আমরা রাখি, তাহলে আমরা শুধু ইমেজের নামটা ধরে কল করব। আমাদের ইমেজের নাম কল করার সময় অবশ্যই এক্সটেনশন সহ কল করতে হবে। অনেকেই আমরা জাস্ট নাম লিখে রাখবো কিন্তু এক্সটেনশন খুঁজে পাবো না, সেই ক্ষেত্রে এক্সটেনশন কিভাবে কি করতে হয় সেটা আমরা প্রথম ক্লাসে দেখায় আসছিলাম,
ওই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, ওটা অলরেডি বোধহয় সবাই করে ফেলছেন। তো যাই হোক, এখন আমরা এক্সটেনশন দেখতে পাচ্ছি। ধরেন আমরা এক নাম্বার ইমেজটা দেখতে নিয়ে আসবো, one.jpg। তো আমরা কি করবো, এখানে লিখবো one.jpg, ঠিক আছে। আপনি যদি কি বলে ব্র্যাকেটস ইউজ করেন তাহলে আপনার কাছে সাজেশন আসবে, সো সমস্যা নেই। তো আপনি এখানে দিয়ে দিলেন, সেভ করেন। এবার সেভ করে যদি ব্রাউজার একটা রিলোড করেন, দেখেন আপনার ইমেজ আপনার কাছে চলে আসছে, ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই। ওকে, নাম্বার টু, আমি যদি চাই যে এইটাকে দেখাবো না, আমি দুই নাম্বারটাকে দেখাবো, তাহলে কি করব, দুই নাম্বার ইমেজের নাম লিখবো। আচ্ছা, ইমেজের নাম যে ওয়ান বা টুই হইতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো নামই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ছোট কিওয়ার্ড ব্যবহার করার, তা নাহলে এত বড় লেখার কি দরকার। এই জন্য আমি জাস্ট ওয়ান টু দিছি। এবার রিলোড করলে দেখবো যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে ইমেজ। এবার আসি অন্য ব্যাপারে। ধরেন আপনার কাছে একটা কি বলে ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে সাপোজ ফটোজ। এখন আপনার ইমেজগুলোকে আপনি এই ফটোজ ফোল্ডারে রাখলেন, কারণ ইমেজ যদি 100টা থাকে আর সবগুলো যদি রুট ফোল্ডারে রাখেন দেখতে বাজে লাগে না। এই রুট ফোল্ডারে আমরা একটু ফ্রেশ রাখলে আমাদের কি কি ফাইল আছে বা কি কি ফোল্ডার আছে একটু সাজানো থাকলে আমরা বুঝতে পারবো কোথায় কি আছে। এই জন্য আমরা কি করলাম, ফটোজ নামক একটা ফোল্ডার তৈরি করে যত ফটো আছে সব ওই ফোল্ডারের মধ্যে পাঠিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজার একটা রিলোড করি তাহলে আমরা ইমেজটাকে আর খুঁজে পাবো না। ইমেজটাকে কেন পাচ্ছি না, কারণ ইমেজটা এখন আর তার এই যে এখানে যে সোর্স আছে, সোর্স দিছি, সোর্স আর ব্রাউজার এই ইমেজের সোর্স আর খুঁজে পাচ্ছে না। ব্রাউজার কি করবে, এখানে যদি আমরা কোনো ইমেজের নাম লিখি তার মানে ব্রাউজার বুঝবে যেই ফাইলে আমরা কাজ করতেছি, আমরা এখন কোন ফাইলে কাজ করতেছি, রুট আমাদের ইনডেক্স ডট এইচটিএমএল ফাইলে। আমাদের কিন্তু আরো অনেকগুলো ফাইল থাকতে পারে, ধরেন আমি এখানে আরেকটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নাম হচ্ছে সাপোজ পেজ বা পেজেস, এটার মধ্যে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, এটার নাম হচ্ছে আপনার ইনফো ডট এইচটিএমএল সাপোজ দিলাম আর কি। তাহলে এই ভেজাল হয়ে গেছে, আচ্ছা দেখেন ইনফো ডট এইচটিএমএল নামক একটা ফাইল তৈরি করলাম। আমরা কি এই ফাইলে কাজ করতেছি, যদিও এই ফাইলটাও কি আমাদেরই ফাইল, আমরা যদি এইখানে এইখানে কাজ করতাম তাহলে গুগল কি করতো, এইটার পাশে খুঁজতো, আমরা কাজ করতেছি এইটায়। এখন গুগল কি করবে, এইটা এই ফাইলটা যেইখানে আছে যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারেই ওই ইমেজটাকে খোঁজার চেষ্টা করবে। ইমেজের নাম কি ছিল, টু ডট জেপিজি, কিন্তু এই ফাইলটা যেই ফোল্ডারে আছে এখানে কোথাও কি আমরা টু ডট জেপিজি দেখতে পাচ্ছি, পাচ্ছি না, যার ফলে আমাদের ব্রাউজার এটাকে আর আমাদের নিয়ে আসতে পারবে, আমাদের পেজে নিয়ে আসতে পারবে না। ব্যাপারটা কি বুঝাতে পারছি, আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, বলতে হবে ইমেজটা আছে কিন্তু এই ফোল্ডারেই নেই, আরেকটা ফোল্ডারের মধ্যে আছে, আর ওই ফোল্ডারের নাম কি ফটোজ। তো আমরা কি করব তখন, এইখানে এই ফাইলের নামের আগে ওই ফোল্ডারের যেই নাম সেটা বলে দিব। ফোল্ডারের নাম আমি ফটোজ দিছি, তাই আমি এখানে লিখব ফটোজ, সরি ফটোজ স্ল্যাশ, তারপরে লিখব টু ডট জেপিজি। তার মানে প্রথমে ফোল্ডারের নাম, তারপর একটা স্ল্যাশ, তারপরে আমরা ফাইলের নাম দিব, বুঝতে পারছি। তাহলেই কেবলমাত্র ব্রাউজার ওই ফোল্ডারের মধ্যে আগে প্রবেশ করবে, তারপর আমরা ফাইলটাকে খুঁজে বের করবে। আর ফোল্ডারের নাম যদি হতো ইমেজ তাহলে আমরা লিখতাম ইমেজ স্ল্যাশ এটা, যদি ফোল্ডারের নাম হতো ইমেজেস তাহলে কি হইতো, ইমেজেস স্ল্যাশ, অর্থাৎ যেই নাম থাকবে সেটাই দিতে হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, দরকার বলে কপি করবেন, আর যদি ব্র্যাকেটস ইউজ করেন তাহলে কপি টপি করতে হবে না, আপনাকে যে সাজেস্ট করবে আপনি ওইভাবেই করে যাবেন। দেখেন এখন আবার ইমেজ পেয়ে গেছে। এবার দেখেন আমার যদি এইটার মধ্যে আরো একটা ফোল্ডার থাকতো, এবার ধরেন আমি ফোল্ডারের নাম দিলাম IMG, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই ইমেজটাকে ধরেন IMG এর মধ্যে রাখলাম, এখন কি আবার ইমেজটা পাবে, আবার পাবে না, আবার ইমেজ নেই, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে এসে আবার আমাকে বলতে হবে, এবার কি বলবো দেখেন, প্রথমে বলবো ফটোজ, সরি প্রথমে বলবো ফটোজ স্ল্যাশ, তারপরে বলবো ইমেজ IMG, মানে ইমেজ না IMG ফোল্ডারের নাম, তারপরে বলবো টু ডট জেপিজি। এইভাবে যদি পাঁচটা ফোল্ডারের মধ্যে থাকে তাহলে পাঁচটা ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিতে হবে, তারপরে ফাইলের নাম বলতে হবে। হ্যাঁ, ফোল্ডারের মধ্যে প্রবেশ করতেছি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এখন আমরা দেখব, এই যে দেখেন এখানে মাউসটা নেওয়ার পর ইমেজ দেখতে পাচ্ছি, তার মানে এবার পাইছে। এবার আমরা এখানে রিলোড দিলে দেখবো যে হ্যাঁ চলে আসছে, বুঝতে পারছেন। এবার আসি ভিন্ন জায়গায়, আমাদের একটা আরেকটা ফাইল ছিল, ফাইলের নাম কি ইনফো ডট এইচটিএমএল। ধরেন আমি এইটার মধ্যে একটা ইমেজ দেখাইতে চাই, ইমেজের নাম লিখলাম IMG,
এবার দেখেন আমাদের ফোল্ডার কোন ফোল্ডারের মধ্যে আছে, ফটোজ। তো আমি এখানে লিখলাম ফটোজ স্ল্যাশ আইএমজি স্ল্যাশ, আচ্ছা ফটোজের মধ্যেও কিন্তু আছে দুইটা, আর আইএমজির মধ্যে আছে একটা। আচ্ছা আমরা ফটোজের মধ্যে যেটা আছে সেটাকেই ধরি, ধরেন ফটোজ স্ল্যাশ ওয়ান ডট জেপিজি, ঠিক আছে। দিয়ে ওই ফাইলটাকে এবার ওপেন করেন, এই যে পেজেস এইটাকে এখন আপনি গুগল ক্রোম দিয়ে ওপেন করেন। দেখেন ইমেজ আসছে না, অন্য কিছু লিখে দেখেন তো আসে কিনা। ধরেন আমরা এখানে একটা H2 লিখলাম, এখানে লিখলাম দিস ইজ ইমেজ, সেভ করে একটা রিলোড করেন তো দেখেন এটা আসছে, কিন্তু ইমেজ আসছে। আচ্ছা ইমেজ না পাইলে এই অল্ট অ্যাট্রিবিউটটা দেখা যায়, এটা একটু দেখাই, এটার মধ্যে তো এখনো কিছু লিখলাম না। সাপোজ এখানে আমরা লিখলাম সাপোজ ফটো, এই কথাটাই জাস্ট লিখলাম। ইমেজ যদি কোনো কারণে লোড না হয়, ঠিক আছে, অনেক সময় ইন্টারনেট অনেক দুর্বল হওয়ার কারণে ইমেজ লোড নাও হইতে পারে, সেই ক্ষেত্রে এই অল্ট অ্যাট্রিবিউটে যেটা থাকবে, যে লেখাটা থাকবে সেটা দেখা যাবে। দেখেন এখানে রিলোড করেন, দেখেন এই যে অল্টারনেট হিসেবে ওই ফটো কথাটা দেখা যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা এবার আসি ইমেজ কেন পায় নাই, আমরা এখন কাজ করতেছি ইনডেক্স ডট এইচটিএমএল এ, ইনফো ডট এইচটিএমএল এ। তাহলে আমাদের ব্রাউজার কি এই ইনডেক্স ডট এইচটিএমএল এ থাকবে, চলে যাবে কোথায়, ইনফো ডট এইচটিএমএল এ। আমরা বলছি এই ইনফো ডট এইচটিএমএল এ আমরা বলছি ফটো স্ল্যাশ ওয়ান ডট জেপিজি, ব্রাউজার খুঁজবে প্রথমে ফটোস নামের ফোল্ডার এখানে আছে কিনা, আছে পায় নাই, যেহেতু পায় নাই তার মানে কোনো কিছু নাই। তো এখানে তো সারাদিন খুঁজলেও পাবে না, কারণ ফটোস ফোল্ডারটা আর এইখানে নাই, আছে কোথায়, বাইরে। তাহলে আমাদের কি করতে হবে, এই ফোল্ডারে থেকে বের হইতে হবে। আমরা কিভাবে প্রবেশ করতে হয় সেটা দেখছি, ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিলে প্রবেশ করব, কিন্তু একটা ফোল্ডার থেকে কিভাবে বাইরে আসতে হয় সেটা দেখি নাই, এখন সেটা দেখব। একটা ফোল্ডার থেকে বাইরে আসার জন্য প্রথমে আপনাকে ওই ফোল্ডারে দিতে হবে ডট ডট স্ল্যাশ, বের হয়ে গেছেন, বের হওয়ার পরে দেখেন সাজেশন আসছে। এইবার এখান থেকে আপনি কাকে যাবেন, ফটোসে প্রবেশ করবেন, যান ফটোসে, ঢুকলাম ফটোসের মধ্যে। এইবার দেখেন এখানে আসছে আপনি কি আইএমজি ফোল্ডারে প্রবেশ করতে চান, নাকি এই দুটো থেকে যে কোনো একটাকে দেখাইতে চান। আমরা আইএমজিতে আপাতত প্রবেশ না করে আমরা কি চাচ্ছিলাম, ওয়ান ডট জেপিজি কে দেখাইতে, তখন আমরা ওয়ান ডট জেপিজি কে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে এই জিনিসটা, প্রথমে কি করলাম ডট ডট স্ল্যাশ, মানে যেই ফোল্ডারে আমার ফাইলটা ছিল সেই ফোল্ডার থেকে আমি বের হলাম। হ্যাঁ তারপরে কি করব, এখান থেকে বের হওয়ার পরে ব্রাউজার কি করবে, ব্রাউজার প্রথমে এখানে ছিল ডট ডট স্ল্যাশ এর কারণে কি করবে, বের হইছে ব্যাক। তারপরে এখানে কি আছে, ইমেজ। তাহলে আমরা আবার প্রবেশ করাবো, তাহলে কি ফটোজ, এই যে ফটোজ, ঠিক আছে। এরপর আমরা চাচ্ছি ওয়ান ডট জেপিজি, তো দেখতে পাচ্ছি এখানে ওয়ান ডট জেপিজি আছে, দিয়ে দিলাম ব্রাউজার এবার পেয়ে যাবে। এখন ব্রাউজারে আসেন, একটা রিলোড দেন, ও সেভ করি নাই মনে হয়, সেভ করেন, ব্রাউজারে আসেন, রিলোড দেন, এবার দেখেন ইমেজ পাইছে, বুঝতে পারছি। যতবার বের হব ফোল্ডার থেকে ততবার ডট ডট স্ল্যাশ, আর যতবার প্রবেশ করব ততবার ফোল্ডারের নাম স্ল্যাশ, বুঝতে পারছেন। এই কনসেপ্টটা মাথায় রাখলে এবার আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারবেন, তবে অনেকবার বের হইতে হবে না, কারণ আমি সাজেস্ট করব অবশ্যই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সব কিছু রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার বড় জোর একটা ফোল্ডার থেকে বের হইতে হবে, কখনো দুইটা ফোল্ডার থেকে বের হইতে হবে না, একটা ফোল্ডার থেকে বের হয়ে জাস্ট আপনি আরেকটা ফোল্ডারে হয়তো প্রবেশ করবেন, ঠিক আছে, ওকে। আর এখানে ওই যে ফটোজের মধ্যে আরেকটা ইমেজ ফোল্ডার বানানোর দরকার নেই, এটা জাস্ট দেখাইছি যে যদি দুইটা ফোল্ডার থাকে তাহলে দুইবার স্ল্যাশ দিব, কিন্তু দুইটা ফোল্ডার আমাদের রাখারই দরকার নেই, একটাই ফোল্ডার থাকবে ফটোজ, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের সব ধরনের ইমেজ রেখে দিব, ওকে। এই হলো মোটামুটি আমাদের ইমেজ কিভাবে আমরা করতে পারি। এখন শুধু ইমেজের ক্ষেত্রে কিন্তু এটা না, যে কোনো ফাইলের ক্ষেত্রে, ধরেন আমরা চাচ্ছি আমাদের এখন দুইটা ফাইল, এই দুইটার থেকে আমি যখন আমি ইনডেক্স ফাইলে থাকবো, ইনডেক্স কোন, ইনডেক্স কি আমার হোম পেজ, আমি চাচ্ছি আমার ইনডেক্স ফাইলে থেকে একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কে ক্লিক করলে আমি আমার ইনফো পেজে চলে যাব, আবার ইনফো পেজে একটা লিঙ্ক থাকবে যেখানে ক্লিক করলে আবার আমরা হোম পেজে চলে আসবো, এরকম কিছু একটা করতে চাচ্ছি। তাহলে আমাকে প্রথমে কাজ করতে হবে কোনটায়, ইনডেক্সে। ইনডেক্সে সাপোজ আমি একদম উপরের দিকেই রাখি, ধরেন উপরের দিকে আমরা কি করলাম, প্রথমে একটা H2 ট্যাগ নিলাম, তার ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ঠিক আছে, অথবা বাটনও নেওয়া যেতে পারে। আচ্ছা H2টা নিয়ে আমরা তাহলে বাটন ট্যাগ নিই, ধরেন আমরা এখানে একটা বাটন ট্যাগ নিলাম, তার ভিতরে বা বাটনটাকে অ্যাঙ্কোরের মধ্যে রাখেন, একই কথা অবশ্য, আচ্ছা যাই হোক একটা অ্যাঙ্কোর ট্যাগ নিলাম, তার ভিতরে আমরা একটা
বাটন ট্যাগ নিলাম, ঠিক আছে? তাহলে বাটনটা আছে কোথায়? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। এখন আমরা এই বাটনের মধ্যে কিছু একটা লিখতে চাই। ধরেন আমরা লিখলাম ভিজিট ইনফো পেজ, ঠিক আছে? এই কথাটা লিখলাম। তাহলে দেখেন আমরা যদি ব্রাউজারে যাই, এই যে এটা হচ্ছে আমাদের হোম পেজ, এখানে দেখেন ওই যে উপরে একটা বাটন আসছে, নাম কি? ভিজিট ইনফো পেজ। এখন ক্লিক করলে কি আমরা ইনফো পেজ ভিজিট করতে পারবো? না। কেন? কারণ লিংক বলে দেই নাই। এখন লিংকটা কোথায় বলতে হয়? এইখানে। আমরা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার তো দেখছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিংক দিয়ে দিতে হয়। এখন আমরা তো আমাদের ওয়েবসাইটেরই আরেকটা পেজের লিংক দিব, তাই না? তাহলে আমাদের ওই পেজের সোর্সটা কোথায় আছে একটু বলে দেন, কি বলতে হবে বলেন তো এবার আপনাদের বুদ্ধিতে? এসআরসি না, এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসআরসি না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচডিএফই থাকবে, ইমেজের জন্য এসআরসি। প্রথমে লিখতে হবে পেজেস, কারণ আমাদের ইনফো ডট এইচটিএমএল টা কই আছে? পেজেস নামক ফোল্ডারের ভিতরে, তাই লিখবো পেজেস, তারপরে লিখবো ইনফো ডট এইচটিএমএল, দ্যাটস ইট। এখন ব্রাউজার এসে রিলোড করেন, দেখবেন হয়ে গেছে। দেখেন ক্লিক করলাম এই যে ভিজিট ইনফো পেজ, ক্লিক করার সাথে সাথে আপনাকে এই যে ইনফো পেজে নিয়ে চলে আসছে। আমরা আবার চাইতেছি এইখানে এখন লিখবো ভিজিট হোম পেজ, তাহলে এইখানে যদি ভিজিট হোম পেজ লিখতে চাই তাহলে কোন পেজে গিয়ে কাজ করতে হবে? ইনফো, ইনফোটাতে, তার মানে যে ইনফোকে আবার ওপেন করব। এখানে ধরেন এটার নিচে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এই জায়গায় একটা ভিতরে বাটন ট্যাগ নিলাম, তার ভিতরে আমরা লিখব ভিজিট হোম পেজ, সেভ করেন। তাহলে এখানে একটা রিলোড করলে আমরা দেখব এই যে হোম পেজ। এখন ক্লিক করলে হোম পেজে যাবে? কেন যাবে না? লিংক করি নেই। এখন বলেন এখানে তাহলে কিভাবে লিংক করব? না, ডট ডট স্ল্যাশ ইনডেক্স ডট এইচটিএমএল, কারণ আমাদের এই ফাইলটা আছে পেজেস নামক ফোল্ডারের মধ্যে, তার মানে আমাদের প্রথমে কি করতে হবে? বের হইতে হবে, তারপরে ইনডেক্স ডট এইচটিএমএল এর কথা বলতে হবে, বুঝতে পারছেন? এবার আমাদের এটা লিংক হয়ে গেছে। এখন আমরা যে কোনো সময় এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো। দেখেন এই যে ভিজিট হোম পেজ, এই যে হোম পেজ, আবার আমরা ভিজিট ইনফো পেজ, এই যে ইনফো পেজ, আবার এখানে ক্লিক করেন হোম পেজ, তাহলে একটা পেজের সাথে আরেকটা পেজ এখন লিংক হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনার কি বলে কিভাবে ইমেজ কানেক্ট করব, আর হচ্ছে কি আর কিভাবে আমরা হচ্ছে ইউআরএল নিয়েও কাজ করতে পারি, একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারি। ওকে, তো এভাবে আমরা নেক্সটে আরো অনেক কিছু দেখব, আপাতত একটা ব্রেক নেই। আচ্ছা, এখন ভিডিও ট্যাগের ব্যবহার দেখব, আরেকটা হচ্ছে অডিও ট্যাগ। অডিও ট্যাগ আর ভিডিও ট্যাগ দুটা সেম, শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে ভিডিও ট্যাগ ব্যবহার করবেন, অডিওর ক্ষেত্রে অডিও ট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমরা এখন ভিডিও ট্যাগের ব্যবহার দেখব। তো ভিডিওটা নিছি, এটার নাম হচ্ছে মুভি ডট এমপি ফোর। আমরা এখানে না রেখে আর একটা ফোল্ডার তৈরি করি, ওই ফোল্ডারের মধ্যে রাখি। যেমন আমরা এটার নাম দিলাম, ভিডিও না দিয়ে এটার নাম দিলাম হচ্ছে মিডিয়া, আর এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম। এই এবার চলো, এখন আমরা ইনফো সাপোজ এটার মধ্যে লিখব। আমরা কি করব, ইনফোটার মধ্যে এখানে একটা পিআর ট্যাগ ইউজ করি, ইমেজ ট্যাগ কিন্তু সিঙ্গেল ট্যাগ, এটা মনে রাখবেন। ভিডিও ট্যাগও হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, আমি দুইটা পিআর ট্যাগ ইউজ করলাম। এখন ভিডিও নামক একটা ট্যাগ নিয়ে নিব। এই ভিডিও ট্যাগ নেওয়ার পরে আপনাকে এখানে সরাসরি এসআরসি দিয়ে দিচ্ছে, আমরা এসআরসি নিব না, আমরা এটার মধ্যে প্রবেশ করব, ঠিক আছে? ভিডিওর মধ্যে এসআরসি না নিয়ে আমরা এটার ভিতরে এসে একটা ট্যাগ ইউজ করব, যে ট্যাগের নাম হচ্ছে সোর্স। এই সোর্স হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এই এই সিঙ্গেল ট্যাগের মধ্যে আপনি এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, এবং এইখানে এখন আপনি বলে দিবেন আপনার ইমেজ ভিডিও কোথায় আছে। তো ভিডিও আছে মিডিয়া নামক ফোল্ডারের মধ্যে, আমরা কাজ করতেছি ইনফো ডট এইচটিএমএল এ, কারণ ইনফো ডট এইচটিএমএল এর আলাদা ভিন্ন ফোল্ডারে আছে, তাই আমরা ক্লিক করে থেকে বের হব। তো বের হয়ে তারপরে যেটা করব সেটা হচ্ছে আগে দিব ডট ডট স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ মুভি ডট এমপি ফোর। এই হয়ে গেছে, পুরোপুরি হয় নাই, খানিকটা হয়েছে। ব্রাউজার এসে একটা রিলোড করেন, দেখেন এই যে আপনার কাছে আপনার ভিডিওটা চলে আসছে বা ভিডিও থাম্বনেলটা চলে আসছে, কিন্তু এই ভিডিওটা কোনোভাবে প্লে করা যাবে না। তো প্লে করার জন্য আমাদের এই ভিডিও ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেই অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু নেই, ওই ওটার নাম হচ্ছে কন্ট্রোলস, ঠিক আছে? দ্যাটস ইট। এখন যদি আমরা সেভ করে একটা রিলোড করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই কন্ট্রোলস নামক ইয়াটা চলে আসছে, এবং এখানে ক্লিক করে আমরা ভিডিওটাকে প্লে করতে পারবো, ঠিক আছে? ওকে, এটাকে চাইলে আমরা এখন বাড়াইতে কমাইতে পারবো, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। ওকে, এখন কিছু বিষয় আছে সেখানে হচ্ছে, এটার সাথে আমরা এই ভিডিওটাকে যদি আমরা চাই যে এটা শেষ হয়ে যাওয়ার পর এটা আবার নতুন করে শুরু হবে,
দেখেন আমরা যদি এটাকে শেষ করি, দেখেন যে শেষ, তো আমরা যদি চাই শেষ হলে আবার শুরু হবে, মানে বারবার চলতে থাকবে, তাহলে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। আরেকটা, এখানে যতগুলো অ্যাট্রিবিউট লিখবো সবগুলো অ্যাট্রিবিউট হচ্ছে আপনার ভ্যালু ছাড়া, তো আমরা এখানে লিখবো লুপ। এই লুপ হচ্ছে আমার এই ভিডিওটাকে বারবার প্লে করবে, শেষ হয়ে গেলে আবার প্লে করবে। দেখেন এই যে শেষ হয়ে যাবে, তারপর আবার এটা অটো শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে লুপ। আচ্ছা, এছাড়াও আরেকটা থাকে, সেটা হচ্ছে অটো প্লে। একটা ইয়েকে যদি আমরা অটো প্লে করে ফেলতে চাই, ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক আসার সাথে সাথে প্লে হয়ে যাবে। তো এখানে আমরা লিখি সেটা অটো প্লে, সেভ করেন, সেভ করে একটা রিলোড দেন, দেখবেন অটো প্লে হয় না। দেখেন অটো প্লে হয় না। তো অটো প্লে না হওয়ার কারণ কি? আগে এই অটো প্লে ব্যবহার করলে অটো প্লে হয়ে যেত। তো নতুন রুলস হচ্ছে ব্রাউজারগুলোকে যেটা করে দিচ্ছে আর কি, রুলসটা হচ্ছে আপনার ব্রাউজারে যদি কোনো ভিডিও আমরা অটো প্লে দিয়ে রাখি, তাহলে আপনি কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে ওই ভিডিওর সাউন্ড টাউন যদি অনেক বেশি হয় বা বাজে হয়, দেখা যায় যে একটা বিরক্ত লেগে যায় ধুম করে আসার সাথে সাথে, এই জন্য অটো প্লে দিলে অবশ্যই ভিডিওটাকে ডিফল্টভাবে মিউট করে রাখতে হবে। এই জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম হচ্ছে মিউটেড। তো অটো প্লে দিলে মিউট করে রাখতে হবে। তো এখন দেখেন এটা অটো প্লে হয়েছে কিন্তু মিউট অবস্থায় আছে। যদি ইউজারের প্রয়োজন হয় তাহলে ইউজার কি করবে, সেটাকে আনমিউট করে তারপরে সে শুনে নেবে। তো অটো প্লে দিতে গেলে মিউট মাস্ট। আচ্ছা, এই হচ্ছে আপনার ভিডিওর কিছু ইয়ে। তবে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, ভিডিও ট্যাগটা আমরা সাধারণত ব্যবহার করি না, ঠিক আছে? কেন ভিডিও ট্যাগটা ব্যবহার না করার কারণ হচ্ছে, ভিডিও ট্যাগে আমরা আপনার কি বলে, আমরা যদি একটা ভিডিও রাখি আমাদের ওয়েবসাইটে, বা একটা না, আপনার ধরেন আপনার ওয়েবসাইটে প্রচুর ভিডিও আছে, ধরেন 20টা, তো এক ভিডিওর সাইজ কিন্তু অনেক বড় হয়। আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও চান, যত ভালো কোয়ালিটি চাবেন তত ভালো হবে। আর ভিডিওর আবার অনেক রকমের ই আছে, এই কি বলে ফরম্যাট আছে, যেমন আমরা এই যে স্ক্রিনটা রেকর্ড করতেছি এটা কিন্তু WMV ফরম্যাটে আসতেছে, এটা কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো হলেও আপনার এটা সাইজ একটু কম হবে, কিন্তু এটা আবার সব ওয়েবে সাপোর্ট করবে না, ঠিক আছে? সো ওয়েবে সাপোর্ট করানোর জন্য আমাদের MP4 ফরম্যাটে নিতে হবে, ঠিক আছে? ভিডিও তো MP4 ফরম্যাটে যদি, যেমন এই যে দেখেন এটা MP4 ফরম্যাটে, ঠিক আছে? তো WMV আবার আমাদের এই নর্মাল ওয়েবসাইটগুলোতে করবে না, কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে এটাকে ডেভেলপ করতে হবে, মানে বিভিন্ন প্লেয়ার প্লেয়ার দিয়ে যেন ওই প্লেয়ারগুলো হয়। তো নর্মালি ব্রাউজারে এটা রান করবে না। তো যদি রান না করে তাহলে তো সমস্যা। আচ্ছা, এই জন্য আমরা সবসময় ভিডিওর ক্ষেত্রে MP4 ফরম্যাট নিব, এটা হচ্ছে বিষয়। আর MP4 নিতে গেলে কোয়ালিটি ভালো হবে, আর কোয়ালিটি যত ভালো হবে তত খারাপ, মানে আপনার জন্য খারাপ। কেন? কারণ আপনি একটা ওয়েবসাইটকে যখন লাইভ করবেন, লঞ্চ করবেন, তখন যেটা হবে আপনার হোস্টিং কিনতে হবে, আপনার একটা ডোমেইন দরকার পড়বে, একটা হোস্টিং দরকার পড়বে। ডোমেইন হোস্টিং নিয়ে আমরা ক্লাসের শেষের দিকে আমরা জানবো, তা আপাতত বলি হোস্টিংটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটকে রাখার একটা জায়গা। তো আপনার ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন, এটার তো একটা সাইজ আসবে, তাই না? আমাদের ওয়েবসাইটের সাইজটা কতটুকু আমরা যদি একটু তাকাই, ধরেন আজকে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এই যে এইটা, তাই না? আমরা যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করি, তাহলে আমরা দেখবো মোটামুটি 1.35, এবং এইটার মধ্যে ভিডিওটা রজনী সবচেয়ে বেশি, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, মানে আমাদের যদি এরকম এই ভিডিওটা, তাও দেখেন অল্প কয়েকটা সেকেন্ডের এবং কোয়ালিটি খুবই বাজে, তো আপনি যদি ভালো কোয়ালিটির ভিডিও রাখতে চান এবং এইটাকে যদি আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে রাখতে চান, তাহলে আপনার ওয়েবসাইটের সাইজ অনেক বেড়ে যাবে। সাইজ যত বাড়বে লোডিং তত বাড়বে, এক নম্বর ব্যাপার। আরও একটা ব্যাপার হচ্ছে হোস্টিং কিনতে, হোস্টিং আপনার পয়সা বেশি খরচ হবে। কেন? কারণ আপনার ওয়েবসাইটের সাইজ যত বেশি হোস্টিং তত বেশি কিনতে হবে। হোস্টিং হচ্ছে ধরেন একটা পেন ড্রাইভ, আমরা পেন ড্রাইভের সাথে তুলনা করতে পারি, পেন ড্রাইভ পকেটে নিয়ে ঘুরি আর হোস্টিংটা হচ্ছে সার্ভারে থাকে। ওই পেন ড্রাইভে যেমন একটা স্পেস থাকে, আপনি হোস্টিংয়েও স্পেস পাবেন আপনার ওয়েবসাইটটাকে রাখার জন্য, ঠিক আছে? তো আপনার ভিডিও যত বেশি থাকবে বা কোয়ালিটি যত ভালো হবে আপনার, তাহলে সাইজ বেশি লাগবে। ধরেন 2 GB পেন ড্রাইভের দাম যত, 8 GB পেন ড্রাইভের দাম কি সেম বেশি, তো এরকম আর কি। তো আপনার এটা একটা প্রবলেম। তো এই জন্য যেটা করা হয়, ভিডিও ট্যাগ সরাসরি ব্যবহার না করে ওয়েবসাইটে আমরা যেটা করি সেটা হতেছে, ভিডিও কোনো একটা হোস্টিং, ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম ব্যবহার করি, যেমন ইউটিউব,
কিংবা ইউটিউব তো ফ্রি, এখানে আমরা ফ্রিতেই রাখতে পারি। তবে এমনও হতে পারে অনেক ক্ষেত্রে যে আপনার ভিডিওগুলো ফ্রি না, আপনার ভিডিওগুলো প্রিমিয়াম, সেই ক্ষেত্রে আপনি কি ইউটিউবে রাখবেন? না, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে রাখবেন না, কারণ ইউটিউবে রাখলে তো ফ্রিতেই সবাই হচ্ছে ইয়ে করে ফেলবে। তো এই জন্য আপনার যদি প্রিমিয়াম হয় তখন প্রিমিয়াম কিছু হোস্টিং আছে যেগুলো আপনারা মানে ভিডিও হোস্টিং যেখানে আপনারা আপলোড করতে পারেন, যেমন এর মধ্যে আছে ভিমিও, এছাড়াও আরও কিছু আছে, ভিমিওটা অনেক বেশি জনপ্রিয় আছে। তো যাই হোক, এদেরকে আবার পে করতে হবে আলাদাভাবে, এতে করে ওদেরকে পে করলেও আপনার ভিডিও আপনার সেফ থাকবে, আলাদা হোস্টিংয়ে থাকবে। শুধু আপনি কি করবেন, ওই ভিডিওটাকে আপনার ওয়েবসাইটে এমবেড করে দিবেন, ভিডিও থাকবে তাদের কাছে, এমবেড করবেন আপনার ওয়েবসাইটে। তো আমরা ইউটিউবেরটা দেখি, সবগুলোতে মোটামুটি দেখতে একই রকম। তো এমবেড করার নিয়ম হচ্ছে, প্রথমত আপনাকে যেই হোস্টিংয়ে আপনি ভিডিওটা আপলোড করছেন সেই হোস্টিংয়ে যেতে হবে, লগ ইন করতে হবে। তা আমরা আপাতত ইউটিউবে যাচ্ছি, আমরা আপাতত ফ্রিতে থাকি। তো ইউটিউবে আসলাম, এখানে ইউটিউবে আবার একটা মজার ব্যাপার, আপনার ভিডিও যদি ফ্রি হয় এবং আপনি সেগুলোকে যদি মানে মার্কেটিং পারপাসে ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে তো আপনি ইউটিউবকেই ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আর অন্য কোনো প্ল্যাটফর্ম দরকার নেই। কারণ ইউটিউবে থাকলে কি হবে, আপনার ইউটিউবেও অনেক ভিউয়ার আসবে আর ওয়েবসাইট থেকে অনেক ভিউয়ার আসবে। আর ওই আপনার ভিডিওটা যদি কন্টেন্ট ক্রিয়েটর টাইপ কিছু হয়, মানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, ধরেন কোনো ফানি ভিডিও করেন বা হচ্ছে আপনি ব্লগিং করেন, যেটাই করেন না কেন, তো সেই ক্ষেত্রে আপনি ইউটিউবেও রাখতে পারেন, আপনার ওয়েবসাইটেও রাখতে পারেন। কারণ এক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার দরকার আর হচ্ছে আপনার ভিউয়ার্স দরকার, ঠিক আছে? তো আপনি যদি আপনার ইউটিউবে রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে তো পে করতে হবে না, উল্টা আপনারে পে করবে কিছুদিন পরে, যখন আপনার সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে, ঠিক আছে, বা ভিউয়ার্স অনেক আসতে থাকবে, অ্যাডস আসবে, তখন হচ্ছে যে গুগল অ্যাডসেন্স আপনাকেই পে করবে। তো এই ক্ষেত্রে ইউটিউবই খুব ভালো। তবে যদি ভিডিও হয় প্রাইভেট, শুধুমাত্র ভিডিওটা আপনার ওয়েবসাইটে এসে কিছু নির্দিষ্ট মানুষকে দেখাইতে চাচ্ছেন, অনেক ক্ষেত্রে যেমন ধরেন টিউটোরিয়াল বেসড ওয়েবসাইটগুলো, ঠিক আছে, যেমন আমার একটা ওয়েবসাইট আছে bzitonline.com, ঠিক আছে, এখানে এটা হইতেছে টিউটোরিয়াল বেসড ওয়েবসাইট, এখানে মূলত ভিডিও কোর্স হচ্ছে ইয়ে করা হয়, এখান থেকে আপনারা অনেক ভিডিও কোর্স পাবেন। তো এই ভিডিওগুলো কিন্তু আমি হচ্ছে যে ইউটিউবে রাখবো না, কেন, কারণ এগুলো তো হচ্ছে প্রিমিয়াম কোর্স, ঠিক আছে? তো এখান থেকে যখন আপনি একটা কোর্স নেবেন, সাপোজ এই কোর্সটা আপনি নিতে চান, এটা হইতেছে 2000 টাকা, তো আমি যদি এখন এই কোর্সটা ইউটিউবে আপলোড করে রেখে দিই তাহলে তো এমনিতেই সবাই পেয়ে গেল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কি করব, এই প্রাইভেট ভিডিওর জন্য তখন আমি এমন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করব যেই প্ল্যাটফর্ম আমার ভিডিওগুলোকে প্রাইভেট রাখবে এবং আমি এমবেড করে দিয়ে দিব পরবর্তীতে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা যেটা করতেছি এখন, জাস্ট এমবেডের অপশনটা দেখি তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা এই এমবেড এটা নেই, নাচানাচি দেখতে মজা লাগে, তো কি করব, রাইট বাটন ক্লিক করব এটার উপরে, তারপর আমরা কি করব, এখান থেকে খুঁজে বের করব কপি এমবেড কোড, এটার উপরে ক্লিক করার সাথে সাথে চলে আসবে। আচ্ছা, ভিমিওতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গেলে এরকম রাইট বাটন ক্লিক করলে এই কপি এমবেড কোড অপশনটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কি করবেন, ভিডিওর আশেপাশে দেখবেন এই শেয়ার বাটন থাকবে অথবা কোনো একটা সেটিংস বাটন থাকবে, যে এরকম ইয়েতে ওইখানে গিয়ে জাস্ট খুঁজবেন এমবেড অপশনটা কোথায় আছে, খুঁজলেই পেয়ে যাবেন। সাধারণত শেয়ার বাটনে থাকে, শেয়ারে ক্লিক করার পরে দেখবেন এই যে এমবেড, এখানে ক্লিক করার পরে দেখবেন একটা কোড আছে, এই কোডটা আপনাকে কপি করে নিয়ে যেতে হবে। এটা প্রত্যেকটার মধ্যেই পাবেন, প্রত্যেকটা ভিডিও হোস্টিং প্ল্যাটফর্মেই পাবেন, কারণ ভিডিও হোস্টিং প্ল্যাটফর্মগুলোর কাজই হচ্ছে ভিডিওগুলো রাখা এবং তাদের ওই ভিডিওটা আমি চাইলে আমার প্রাইভেট ভিডিওটা আমি অন্য কোথাও চাইলে এমবেড করতে পারবো। তো যাই হোক, আমি এটাকে যে কপি বাটনে ক্লিক করলেও কপি হয়ে যাবে। এবার আপনার ওয়েবসাইটে যেখানে আপনি রাখতে চাচ্ছেন সেখানে আপনি নিয়ে এই কোডটা জাস্ট পেস্ট করে দিবেন, তাহলেই আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে এই ভিডিওটা চলে আসছে। কোনটা ঘুরছিলাম এটাই মনে হয়, এই যে দেখেন চলে আসছি, হ্যাঁ, গেলে ছড়ি, আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তো এটা করলে কি হবে, আপনার ইউটিউবে যদি এমন কোনো ভিডিও যদি হয় যেগুলো আপনি পাবলিকলি রাখতে পারবেন, সেই ক্ষেত্রে ইউটিউব, আর যদি হচ্ছে প্রাইভেট ভিডিও হয় তাহলে আপনি ভিমিওতে যেতে পারেন। তবে ভিমিওতে কিন্তু অবশ্যই পে করতে হবে, ঠিক আছে, ওইটা কিন্তু ফ্রি প্ল্যাটফর্ম না, ঠিক আছে, এটা বুঝে করবেন, মানে পে করবেন না কি কেমনে করবেন সেটা আপনার ব্যাপার, বড় লোকদের জন্য। আচ্ছা, তো যাই হোক, তো আমরা কি করব, ওই ভিডিও প্ল্যাটফর্ম থেকে এমবেড করে দিব জাস্ট আমাদের ওয়েবসাইটে, কিন্তু সরাসরি সাধারণত আমরা ব্যবহার করব না। আর ভিডিও ট্যাগের মতো যে ট্যাগটা আছে সেটা হচ্ছে অডিও ট্যাগ, এখানেও জাস্ট আপনারা অডিও সেম ভাবেই নিয়ে আসবেন, শুধু এখানে ভিডিওর জায়গায়
অডিও আসবে, বাকি কন্ট্রোলস অটো প্লে মিউটেড এগুলো হচ্ছে সেম ব্যাপার। আর অডিওতে অটো প্লে এর আসলে প্রশ্নই আসে না, কারণ অটো প্লে করতে গেলে আপনাকে মিউট করে রাখতে হবে। তো মিউট করে যদি অটো প্লে করেন, অডিও অটো প্লে করে লাভ কি আপনার? ঠিক আছে, অডিও তো অডিওই। আচ্ছা, তো এই জন্য আর এটা এটা থাকার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা, আইফ্রেম, আইফ্রেম ট্যাগটা সম্পর্কে একটু বলি আগে। ঠিক আছে, আইফ্রেম হচ্ছে একটা ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগের মধ্যে একটা এসআরসি অ্যাট্রিবিউট থাকে, এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যেই লিংক দিবেন। আচ্ছা, কেউ কোনো লিংক না দিয়ে একটা রিলোড করি, দেখবেন একটা বর্ডার আসছে আসছে ও। আচ্ছা, বর্ডার মনে জিরো করা না, এই যে ফ্রেম বর্ডার জিরো করা, এটা বাদ দেন, সেভ করেন, সেভ করে একটা রিলোড করেন। এবার দেখেন যে একটা বর্ডার আসছে, দেখছেন একটা বক্সের মতো আসছে। আমরা মাসখানে বিআর ইউজ করি, একবার দুইবার, দুইটা বিআর ট্যাগ ইউজ করলাম। এবার একটা রিলোড করেন, দেখেন এই যে আসছে বর্ডার। এইটার মধ্যে আপনি অন্য ওয়েবসাইটের কন্টেন্ট লোড করাতে পারবেন, ঠিক আছে, অন্য ওয়েবসাইটকেই চাইলে লোড করাতে পারবেন। তবে সব ওয়েবসাইটকে এখানে লোড করানো যাবে না, কারণ সব ওয়েবসাইট আপনাকে ওই অনুমতি দিবে না। যেমন ফেসবুক পারবেন না, ইউটিউব পারবেন না, তবে ইউটিউবে কোনো নির্দিষ্ট ভিডিও সেটা পারবেন, ঠিক আছে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা এমন একটা ওয়েবসাইট খুঁজে বের করি, আসেন বাংলা ব্লগ ব্লগ টাইপ কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করি। টেকেন সিস্টেম কি অফ করে রাখছে কিনা জানি না, অফ করা টেকেন সিস্টেম মনে হয় করা যাবে না। আচ্ছা, আমরা টেকেন সিস্টেমের ইয়েটাই লিংকটাই এখানে দিয়ে দিলাম। এবার একটু রিলোড দিই আমরা আমাদের এখানে এসে, সরি এটাতে না, কোথায় যাবো এটাতে, তাই না, একটা রিলোড দেন, আসছে। এই যে দেখেন আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে টেকেন সিস্টেমের ওয়েবসাইটটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি এখন। ওকে, এটা অনেক ছোট হয়ে আসছে, আমরা এটাকে বড় করতে পারি। বড় করার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি উইথ অ্যাট্রিবিউট, এছাড়া সিএসএস দিয়েও করা যাবে। উইথে আমি দিয়ে রাখলাম ধরেন 100%, ঠিক আছে। একটা রিলোড করলে দেখেন আমার স্ক্রিনের অনুযায়ী এটা 100% হয়ে যাবে, আসতে একটু সময় নেবে এই। আর হাইট যদি দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। আমরা এখানে একটা হাইট দিয়ে দিলাম ধরেন 550। এবার একটা রিলোড করেন অ্যাট্রিবিউট দিয়ে। এই হচ্ছে টেকেন সিস্টেমসের ওয়েবসাইট আমরা এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউজ করতে পারবেন না কেন, ওয়েবসাইট তো পুরোটাই এখানে। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যান, এই ভিডিও কোর্সে চলে যান, ক্লিক করেন, দেখবেন এখানে ভিডিও কোর্সে চলে আসছেন, এই যে দেখেন, ঠিক আছে, যে কোনো ইয়া থেকে। এবং চাইলে এখান থেকে যে ভিডিও কোর্স আছে আপনি চাচ্ছেন কিনবেন, কিনতে পারবেন। এই যে বাই কোর্স ক্লিক করেন, এই চলে আসছে, ঠিক আছে। এরপরে হইতেছে যে আপনার রিটার্ন টু শপ কমা, এটা কি লেখা, ইওর কার্ড, এমটি কেন, আচ্ছা ডাইরেক্ট অ্যাকশন হয়েছে। আচ্ছা, আমরা একটু চেক করি, কিন্তু এখান থেকে যাই তো, এখান থেকে ক্লিক করি, সেটা বোধ হয় কি করে রাখছে, এই জায়গায় সিস্টেম দেখতে হবে, সিস্টেমে বোধ একটু ঝামেলা হয়েছে, এটাকে একটু ইয়া করতে হবে। লগ ইন করার দরকার নাই, লগ ইন ছাড়াই কোর্স কিনা যাবে এরকমই আমি করে দিছিলাম, কিন্তু সামহাও এখানে মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, দেখবো না আমি এখানে প্রবলেমটা কোথায় আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করি, কার্টে অ্যাড হয় না। আচ্ছা, আমরা পরে দেখবো। আচ্ছা, যেটা করতেছিলাম আর কি, যে আমরা আইফ্রেমে ছিলাম, আইফ্রেমে থেকে এখান থেকে আমরা কাজ করতেছিলাম। তো আইফ্রেম থেকে আপনি ওয়েবসাইটটাকে পুরোপুরি ব্রাউজ করতে পারবেন, তবে সব ওয়েবসাইট পারবেন না। আমি যদি এখানে এখন facebook.com লিখি পারবো না, youtube.com লিখলেও পারবো না, শুধুমাত্র ইউটিউবের একটা নির্দিষ্ট কন্টেন্ট মানে একটা মানে একটা ভিডিও যদি চাই এমবেড করতে সেটা আমি করতে পারবো, ঠিক আছে, কিন্তু পুরো ইউটিউবের যে ওয়েবসাইটটা সেটাকে করতে পারবো না। ওকে, তাহলে তো হচ্ছে যে আমার ওয়েবসাইটে আমি হচ্ছে যে একপাশে ইউটিউব একপাশে ফেসবুক রেখে ব্যাস আরামসে হচ্ছে চালাবো, এরকম তাহলে অনেক হয়ে যেত, এই জন্য আসলে সম্ভব না। আচ্ছা, মনে করেন আমি তাহলে একটা ওয়েবসাইট বানায় ফেলতাম, একটা মানে একদম এই চারটা দিয়ে, একটা হচ্ছে যে আপনার একপাশে থাকবে ইউটিউব, একপাশে থাকবে ইনস্টাগ্রাম, একপাশে থাকবে এরপাশে থাকবে ধরেন আপনার ফেসবুক। কোনটা বুঝি নাই,
হ্যাঁ আই ফ্রেম ট্যাগ, না লিংক করানোর বিষয়টা কি? দেখেন আমরা এখানে যেটা হয়েছে, অ্যাঙ্কর ট্যাগের কথা বলতেছেন, এই অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? একটা নির্দিষ্ট লেখা থাকবে যেটার উপরে ক্লিক করলে আমরা কোনো ওয়েবসাইটে যাব। আর আই ফ্রেমের কাজ কি? একটা নির্দিষ্ট বক্স তৈরি করবে, একটা ফ্রেম তৈরি করবে, যেই ফ্রেমের মধ্যে আমি একটা ওয়েবসাইটকে দেখাইতে পারবো। যেমন দেখেন আমাদের পেজ হচ্ছে এইটা, এই যে এখানে আমরা যে আমাদের যে আমাদের ইনফো পেজ, এটা আমরা এখান থেকে আমাদের হোম পেজে যেতে পারি, এই যে আমাদের হোম পেজ, এবং আমরা আবার ইনফো পেজে আসতে পারি। না বাটনের মধ্যে ওটা দিয়ে দিবেন, ওটা দিয়ে দিলে এটা আসবে কিনা? না না, আই ফ্রেমের কাজই হচ্ছে অন্য ওয়েবসাইটকে লোড করা, বাটনের কাজ হচ্ছে বাটন তৈরি করা। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, মানে আই যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটকে আপনার এখানে দেখাইতে চান, তাহলে অবশ্যই আই ফ্রেম, তা এখানে অন্য কোনো ইয়ে নেই। ঠিক আছে, হ্যাঁ যদি সরাসরি আপনি দেখাইতে চান। আর আপনি যেটা বলতেছেন যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি আমরা লিংক দিই, না বর্ডার দিলেও আসবে না, কারণ লোড করতেই পারবে না, একটা ট্যাগের এক একটা কাজ। অ্যাঙ্কর ট্যাগের কাজই হচ্ছে শুধু হাইপার লিঙ্ক একটা তৈরি করে দিবে, ক্লিক করে আপনি একটা ইয়েতে চলে যাবেন। ঠিক আছে, কি এখানে পেমেন্ট অপশন আছে, ওই যে একটা কার্ড হচ্ছে, তাহলে এটার মধ্যে প্রবলেম কি? আচ্ছা আচ্ছা, এটাই তো বললাম, আমি ওইদিন সব ঠিক করে দিয়ে গেলাম, ওইদিন বসে থেকে সব ঠিক করে দিয়ে গেছি, আজকে আবার প্রবলেম হবে কেন? আচ্ছা যাই হোক, আমি ভাবছি কেউ একজন উল্টা পাল্টা ধরে, কারণ এই ওয়েবসাইটের অ্যাডমিনে হইতেছে তিন চারজন আছে, কে কোন দিক দিয়ে কি করে না করে পরে ঝামেলা গুলো সব আমার ঘাড়ে এসে পড়ে। আচ্ছা যাই হোক, আচ্ছা আই ফ্রেম গেছে বুঝছি, ওকে এই হচ্ছে আই ফ্রেম। এখন আপনি যেটা প্রশ্ন করতেছিলেন, আই ফ্রেম কি লিখতেই হবে কিনা, এই যে আই ফ্রেম ট্যাগ এর মাধ্যমে আমরা কি করতেছি, একটা ভিডিওকে দেখাইতেছি, বুঝছেন? এই ভিডিওর এই উইথ হাইট এগুলো বাদ দেন। না প্রথম আলো মনে হয় দিবে না, প্রথম আলো দিলে তো হইছেই, সব বললাম না, এই জাতীয় ওয়েবসাইট গুলো দিয়ে যদি আমি আইফ্রেম, এই ধরনের ওয়েবসাইট গুলোকে যদি আইফ্রেম করতে পারতাম, তাহলে আমি 50% 50% করে কয়েকটা একসাথে নিয়ে এসে একটা ওয়েবসাইট নিজেই বানাইতে পারতাম। ধরেন আমি এটার নাম কি দিতাম, নাম দিতাম socialmedia.com, আসেন সোশ্যাল মিডিয়া কম্বো ডট কম, কম্বো সোশ্যাল মিডিয়া। না আপনি কন্টেন্ট রাখতে পারবেন, ইউটিউব শুধু দিছে, ইউটিউব শুধু দিছে, কারণ ইউটিউব তো একটা ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউব জানে যে ভিডিও গুলো শো করাইতেই হবে, তা না হলে ইউটিউবের মার্কেট আবার নষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা ইউটিউবের ভিডিও অন্যান্য জায়গায় দিচ্ছি, কারণ এটা দিতেই হবে। ঠিক আছে, হ্যাঁ ইউটিউবের ভিডিও সবাই ইউজ করে, কারণ আপনার সব সবাই তো আর হচ্ছে প্রিমিয়ামে যাবে না, প্রিমিয়ামে কারা যায়, যারা বিজনেস করতেছে তারা প্রিমিয়ামে যায়, যারা বিজনেস করতেছে না তারা প্রিমিয়ামে যায় না। ঠিক আছে, আমার প্রশ্ন ছিল এটা, মানে ওইখান থেকে যখন কোডটা কপি করে নিয়ে আসলাম আর কি, তখন আই ফ্রেম লেখা পেস্ট করে দেবে? না না, ওইটা আই ফ্রেম সহই থাকবে, এই যে দেখেন, এই যে দেখেন আই ফ্রেম সহ, ঠিক আছে, জাস্ট কপি করে পেস্ট করবেন। আর যদি কোনো চেঞ্জ প্রয়োজন পড়ে, যেমন হাইট বাড়াতে চাচ্ছেন, উইথ বাড়াতে চাচ্ছেন, এখানে কাজ করবেন। কিছু কিছু ভিডিও আসে না, কারণ ওই ভিডিও যেই চ্যানেলের, ওই চ্যানেলের মালিক এমবেড অপশন অফ করে রাখছে। আপনার যদি একটা ভিডিও মানে চ্যানেল থাকে, এখন ধরেন আমি তো এই যে গেলেটা নিয়ে আসছি, এই চ্যানেলের মালিক কে আমি? আচ্ছা, হয়তো বা উনি যখন ভিডিওটা করছে তখন এটা ইয়ে ছিল, পরে দেখতেছে যে আপনার মতো অনেকে এরকম করতেছে, অসহ্য হয় নাই, তারপরে সব করে দিয়েছে। আচ্ছা, তো নিজে একটা চ্যানেল করে নেবেন, তারপরে হচ্ছে সেই ভিডিও আপনি অনায়াসে ব্যবহার করবেন। ঠিক আছে, তারা তো হইলই, দেখবেন আপনার ওই ভিডিও ঘাটলে, সেটিংস টেটিংসে গেলে, আমি যদি ইউটিউব চ্যানেলে ওই রকম ম্যানেজ ট্যানেজ করি না, খুব একটা ঘাটি না, ওইখানে দেখবেন এমবেড অপশন অফ করা যায়। আচ্ছা, এই পর্যন্তই থাকুক।